نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث في رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدقت يا ربنا عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কেউ বা তোমায় পাগল বলে কেউ বা বলে জাদুকর আল্লাহ বলেন প্রিয় হাবিব তুমি আমার পয়গম্বর বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজাবি জামালিহি এ তেরি মেরাজ সে কে তো লোহ কদম তক পহুঁচা আর মেরি মেরাজ হে কে মাই তেরে কদম
তক পহুঁচা বলগলোলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, নাটোর জেলার বড়াই গ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে বড়াই গ্রাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এলাকাবাসী কর্তৃক আয়োজিত, মসজিদ কমিটি কর্তৃক প্রতিষ্ঠিত, মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিবের মুখের বাণী কোরআন শরীফ, তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, বড়াই গ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি, আত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বড় ভাই জনাব মোহাম্মদ বেলাল হোসেন, বিশ্বনবীর মুয়াজ্জিন হযরতে বেলালের সাথে যেন আল্লাহ তাকে কবুল করে। চেহারা ছিল কালো, অন্তরটা ছিল ধবধবে সাদা। আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে যেদিন জান্নাতে দেবে, এই বেলালের হাত ধরে যেন নিয়ে যেতে পারে। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা, মাননীয় জাতীয় সংসদ সদস্য, বড়াই গ্রাম গুরুদাসপুরের সম্মানিত এমপি হাজিউল হারামাইন জনাব আল হাজ অধ্যাপক মোহাম্মদ আব্দুল কুদ্দুস, দোয়া করছি কোরআনের মাহফিলে আল্লাহর এই গোলামকে আল্লাহ যেন ওমারের মতো ইসলামের খাদেম বানিয়ে দেন। নবীজি দোয়া করেছিলেন হযরত ওমর যে সময় টপ টেরর ছিলেন সেই সময়, আবু সেহেলের জন্য করেছিলেন, ওমারের জন্য করেছিলেন, কপাল ভালো ছিল এই জন্য দোয়া কবুল হয়ে তিনি জিরো থেকে হিরো হয়ে গেছেন। আজ পৃথিবীর অনেক জিরো কোরআনের কাছে যদি আসে আল্লাহ তাদেরকে ওমরের মতো হিরো বানিয়ে দেবে, আর যদি কোনো হিরো মস্তানি করে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানিয়েছেন ওই হিরোকে জিরো বানিয়ে দুনিয়া থেকে বিদায় করবে, শুধু তাই না, কিয়ামত পর্যন্ত তার জন্য মানবতা শুধু বরদোয়া করবে। এর বাস্তব প্রমাণ বুশ, বুশের জন্য মানুষ এখন দোয়া করে, নিজে অন্যায় করে আর গাইল দেয় বুশকে, কি একটা সিস্টেম দেখেন তো, অন্যায় করে নিজে অপরাধ হয়ে যায় তখন গাইল দেয় বুশকে। আমাদের ভাগ্য যেন ওই রকম হয়ে না যায়। আজকে আলোচনা রেখেছেন ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ মুফাসসির কোরআন নাটোরের সন্তান, আপনাদের এই বড়াই গ্রামের সন্তান জনাব মাওলানা জিল্লুর রহমান, প্রভাষক মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজ, হায়াতে তাজ্জাবা সিহাতে কল্লিয়া কামনা করছে আল্লাহ যেন তার গোলামকে দান করেন। মঞ্চে বসা আছেন ইসলামী আন্দোলনের সৈনিক বড় ভাই জনাব অধ্যাপক আবু বকর সিদ্দিক দামাত বারকাতুহুমুল আলিয়া, এই নাটোর বিভিন্ন থানাতে কোরআনের কথাগুলো বলার জন্য যাদের মাধ্যমে আসি, আপনাদের বড়াই গ্রামের সন্তান বড় ভাই জনাব মোসাম্মেল হক। মঞ্চে বসা আছেন রাজশাহীর তাহজিব সেন্টারের সম্মানিত পরিচালক জনাব মাওলানা হাফেজ আলী আহমেদ আকন্দ সহ নাম না জানা অন্যান্য ওলামা একরাম। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে বড়াই গ্রাম থানার সম্মানিত অফিসার ইনচার্জ ওসি সাহেব সহ যারা দায়িত্বে আছে পুলিশ সদস্য ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সততার সাথে ঈমান দিয়ে দায়িত্ব পালন করার তৌফিক যেন দান করেন। যারা কোরআনে কারিম শোনার জন্য এসেছি আমরা আল্লাহর দরবারে আগে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ, দরুদ পড়ি সালাম পড়ি আমাদের নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহর উপরে আমরা দরুদ পড়লাম। সকলেই দরুদ পড়ছে রসুলের উপরে, তাদের ভাষা হয়তো ভিন্ন ভিন্ন, অনেকের ভাষা আমরা বুঝি অনেকের বুঝি না, তো কেউ বসে নেই, আল্লাহ নিজে এবং তার ফেরেশতারা আর যত সৃষ্টিকুল আছে সবাই রাসূলের উপরে দরুদে লিপ্ত, শুধু আমরা বাদ দিই।
যেন কিয়ামতের ময়দানে যদি কেউ রাসূলের কাছাকাছি যেতে যায় সে যেন দুনিয়ার ময়দানে বেশি বেশি দরুদ পড়ে, কারণ ওই ময়দানে তো আর শক্তি দিয়ে রাসূলের কাছে যাওয়া যাবে না, যাওয়া যাবে। এই জন্য ওই ময়দানে যদি কাছাকাছি যেতে হয় আপনাকে দরুদের আমল করা লাগবে। বসে আছেন কোনো জায়গায় আজেবাজে চিন্তা না করে দরুদ শরীফ পড়েন, সওয়াবও হবে, টেনশনও দূর হবে। বাসে, ট্রাকে, ভ্যান, রিকশা চালক, সিএনজি চালক, যারা কর্মজীবনে যে যেখানে আসি, যে সময়টুকু পাবো আমরা, অন্তত আমি সহ প্রত্যেকে আজকে থেকে দরুদের ভেতরে কাটানোর তৌফিক কামনা করছে আল্লাহর কাছে যেন দান করে। নবীজি জানিয়েছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কোনো মানুষ যদি একবার আমার পরে দরুদ পড়ে আর দরুদের অর্থটা যদি বুঝে আমল করে তাহলে আল্লাহ তার রহমতের দৃষ্টি 10 বার তার উপরে দেবে। তাছাড়া দরুদ পড়লে আপনার উপরে রহমতের দৃষ্টি 10 বার আসবে কথাটা এরকম না। দরুদে যে কথাগুলো বলা হয় এই কথাগুলো আমার জীবনে থাকা লাগবে, এগুলো যদি না থাকে আর আমি যদি চোখ বন্ধ করে দরুদ পড়িয়েই যাই রহমত আল্লাহ কোনো দিন দেবে না, কারণ শর্ত আছে। যে কোনো কাজের শর্ত ছাড়া আমরা রাজি হই না, ভোট দিতে রাজি আছি কিন্তু শর্ত বিড়ি লাগবে। অনেকে বিড়ি ছাড়াও ভোট দেয় না, দেয় না। কিয়ামতে অনেক মানুষ উঠবে যে মানুষগুলোর আমল নামায় জেনার গোনা লিখা থাকবে, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আমি তো জেনা করিনি, তোমার ফেরেশতারা মনে হয় এটা বানিয়ে লিখেছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি জানি তুমি জেনা করনি। মাইয়া শাফা শাফাতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়া শাফা শাফাতান সাইয়াতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। সূরা নেসার 85 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, এই পৃথিবীতে কোনো মানুষ যদি একটা ভালো কাজ আরম্ভ করে আর ওই ভালো কাজে কেউ যদি সহযোগিতা করে, সাহায্য করে, সমর্থন জানায়, ওই লোকটা ভালো কাজ করে যে সওয়াব পাবে, তুমি শুধু সমর্থন করে একই সওয়াব পাবে। কোনো মানুষ যদি অন্যায় কাজের আঞ্জাম দেয় আর কেউ যদি অন্যায় কাজে সাপোর্ট করে, অন্যায় কাজটা করে যে গোনা হয়েছে আপনি সাপোর্ট দিয়ে কি গোনা হবে। সুতরাং আজকের এই দিনটা দুইটা দিন, একদিনেই 2 দিন পালন হচ্ছে, একটা শবে মেরাজ আর একটা পয়লা বৈশাখ, দুইটাই মুসলমানদের না মানে দিন কি খারাপ নাকি? দিন তো খারাপ না। তো দিনের ভেতরে নতুন নতুন যে বিষয়গুলো আপনি আবিষ্কার করে পালন করছেন, সংস্কৃতির নাম নিয়ে, ফ্যাশনের নাম নিয়ে, আধুনিকতার নাম নিয়ে আপনি তো ঈমান হারিয়ে ফেলছেন। পয়লা বৈশাখের শোভাযাত্রা বা মঙ্গল সভার নামে যে গাছগুলো হয় এর ভেতরে অনেকগুলো পয়েন্ট লুকিয়ে আছে, ওদিকে গেলে আবার আপনি উল্টা পাল্টা মনে করবেন এই যে আমি গেলাম না। মঙ্গল শোভাযাত্রা শব্দের দিকে খেয়াল করেন, মঙ্গল শোভা যাত্রা প্রত্যেকটা শব্দের সাথে, আর এগুলো পালন করার জন্য যে দৃশ্যগুলো সামনে নেওয়া হয়, আমি নাম নাই নাই নিলাম, আপনি যদি না বুঝে থাকেন তাহলে নাম ধরা লাগবে, আর যদি বোঝেন এর সাথে মুসলমানদের সংস্কৃতির সম্পর্ক খুব কম। যদিও মঙ্গল থেকে আমরা মঙ্গলবার মনে করছি না, মঙ্গল প্রদীপ, প্রদীপের সাথে আগুনের সাথে সম্পর্ক হিন্দুদের, কারণ শয়তান তৈরি হয়েছে আরো আসতে বলে, ওরা আগুন দেখলে এই জন্য মাথা নত করে, তা আমরা আগুন দেখলে মাথা নত না। আমার নবী ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের ভেতরে গেছে মাথা তো নত করে নাই, জিবরাইল এসে সাহায্য করতে গেছে তাও তিনি রাজি না। সুতরাং আগুনের কাছে আমাদের মাথা নত হবে না, আগুন আমাদের খাদে আমাদের খেদমত করবে। আল্লাহ তাআলা জানিয়েছেন, কুল না ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। সূরা আম্বিয়ার ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে আগুন আমার নবী ইব্রাহিম খলিলের জন্য ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও,
শুধু ঠান্ডা হবে তা না, তাহলে বারদান শব্দটা দিলেই তো হয়ে যেত, সালামান আল্লাহ দিলেন কেন? মুফাসসির তাফসিরে তাবারিতে লিখেছে, আল্লাহ যদি সালামান না দিতেন আগুনটা ইব্রাহিম নবীর জন্য এত বেশি গরম হয়ে যেত, তখন আবার পাখা লাগতো, এসি লাগতো, ফ্যান লাগতো। আল্লাহ যদি সালামান শব্দ না দিতেন আগুন এত বেশি বরফ হয়ে যেত, তখন আবার লেপ লাগতো, টসক লাগতো, আগুন লাগতো, আবার নতুন করে জ্বালানো। আল্লাহ সালামান দিয়ে জানিয়েছেন, আগুন তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। হযরত ইব্রাহিম বলেন, আগুন থেকে বের হওয়ার পরে আমি জিজ্ঞাসিত হয়েছিলাম যে দুনিয়ায় শান্তিতে ছিলেন আপনি কয়দিন? হযরত ইব্রাহিম বলে যে 40 দিন আমি আগুনে ছিলাম, ওর মতো শান্তি আমি দুনিয়ায় কোনোদিন পাইনি। আগুন দেখে ভয় করে না, ইমান নিয়ে যদি কেউ আগুনেও যেতে পারে আগুনটাও ফল বাগান করে দেবে আল্লাহ। ইমান নিয়ে কোনো মানুষ যদি জেলখানায় যেতে পারে, জেলখানা তার কাছে জেলখানা মনে হবে না, শ্বশুর বাড়ি মনে হবে। আমরা অনেককে জীবনে দেখেছি 7 বছর 10 বছর 20 বছর জেলখানায় কাটিয়ে বের হয়ে চলে আসছে, মনে হচ্ছে শ্বশুর বাড়ি থেকে আসতেছে। আর কোনো বেঈমান যদি যায় 2 দিনে কালো হয়ে যায়। শিক্ষা নেওয়ার বিষয় এখানে, মঙ্গল প্রদীপ নামে যে শব্দটা, এক একটা শব্দের ভেতরে কিন্তু ব্যাখ্যা আছে। এই পয়লা বৈশাখের নামে আপনি যেটা পালন করছেন, ওদের সংস্কৃতি থেকে নিয়েছেন আপনি, আমার মনে হয় বাংলার মুসলমানের চাইতে ভারতে যদিও মুসলমানের সংখ্যা কম, কিন্তু তাদের ঈমান আমাদের চাইতে আরো বেশি আছে। ভারতেও তো ঘুরে আসলাম, কই এসব দিবস তোরা পালন করে না? ভ্যালেন্টাইন ডে দেশে পালন মুসলমানরা করে না, অন্য জাতিরা করছে। পয়লা বৈশাখের নামে যে বেলিল্লা পোনা শুরু হবে কাল সকাল থেকে, এই যে 12টার পরে শুরু হবে, ওটা মুসলমানেরা দেখলাম ওই দেশে করে না। পয়লা জানুয়ারিতে আমরা যেভাবে শরীর ভাসিয়ে দেই, ওটা মুসলমানেরা ওই দেশে করে না। সুতরাং ওদের তুলনায় আমাদের ঈমান আরো নিচে। পয়লা বৈশাখ পালন করার জন্য অনেকে টাকা গুছিয়ে রেখেছে, চোখে নাকি ফুল কিনে দেবে নাকি? যে সমস্ত শাড়িগুলো পরছেন, শাড়ির যে কালার রং আপনি লক্ষ্য করেছেন? সাদার ভেতরে একটা কালার দেওয়া আছে। আমি আজকে সবগুলো পড়েছিলাম, পয়লা বৈশাখ পালন করা আমি যতটুকু পড়েছি আজকে, এটা মুসলমানের সংস্কৃতি না, এটা মুসলমানদের জন্য পালন করা হারাম। মানে ওই কায়দায় যেই কায়দায় এখন পালন হচ্ছে, হ্যাঁ পয়লা বৈশাখ আপনি পালন করবেন, রাত 12টা যখন বাজবে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে আল্লাহকে বলেন, একটা বছর কি করেছে আল্লাহ তুমি তো জানো, সামনের একটা বছর যদি আমার হায়াত থাকে তুমি আমাকে পরিবর্তন করে দাও। এরকম জীবন গঠন করার জন্য যদি আপনি চোখের পানি ফেলে পয়লা বৈশাখ পালন করার জায়গা আছে। তাছাড়া শাড়ি কিনে যুবতী মেয়েদেরকে অর্ধলঙ্গ অর্ধলঙ্গ করে আপনি ছেড়ে দিচ্ছেন, কত মানুষ জেনার গোনা করছে আপনি টের পাচ্ছেন? লোকটা এইটাই বলবে, আল্লাহ আমি তো জেনা করিনি, তোমার ফেরেশতারা মনে হয় বানিয়ে লিখেছে অথবা ভুল করে ফেলেছে। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা কোনোদিন ভুলও করে না, আমি যেটা আদেশ করি সেইটাই শুধু করে তারা, ওরা ভুলও করে না, ওরা ভুলেও যায় না। তুমিও জেনা করনি, আমিও আল্লাহ জানি, দেখি যেন গোনাটা কারণ কি। তুমি ক্ষমতা পাওয়ার পরে কোরআনের অনুষ্ঠানগুলো বন্ধ করে এমন এমন অনুষ্ঠান জারি করেছিলে যে এই অনুষ্ঠানে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট বসে আমার গাড়ির সাথে আর ট্রাকের সাথে অনেক রকমের অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমার ওই অনুষ্ঠানের নামে। 96% মুসলমান এই দেশে, মেলা হচ্ছে 7 দিন 21 দিন 1 মাস, অনুমতি লাগে না, বাধাও হয় না। শিশু মেলা, গাছ মেলা, বৃক্ষ মেলা, রাজকানা মেলা হবে কিছুদিন পরে। এদেশে যে কয়টা দিন আছে শুধু দিবস দিবস করেই শেষ। এই সমস্ত মেলার নামে যত মানুষ এসেছিল ওখানে,
মেলার আসল উদ্দেশ্য পূরণ না করে যে সমস্ত গণার কাজে লিপ্ত হয়েছিল, তোমার টাকা পয়সা, তোমার সহযোগিতায়, তোমার ক্ষমতায়, তোমার ইঙ্গিতে যেহেতু ওই কাজ হয়েছিল, যত মানুষ ওই গণার কাজে আঞ্জাম দিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর সওয়াব, ওর গোনা সব তোমার আমল নামায় ফেলাকছি, লোড করে আল্লাহ পাঠিয়েছে। তাছাড়া তুমি জেনা করনি আমিও জানি, এই হিসাবে আজ আপনি হয়তো ভালো, আপনার চরিত্র ভালো, কিন্তু আপনার যুবতী মেয়েটা যদি কালকে সকালবেলায় কাজে শুরু করে, ওকে যত মানুষ দেখে জেনার গোনা করবে, ওর শরীরে হাত দেবে হাতের জেনা, চোখ দিয়ে তাকাবে চোখের জেনা, বাকিটার বললাম না, এই যত রকমের জেনা হবে। আপনি তো জেনা কোনোদিন করেননি, কিন্তু ওই মেয়েটার কারণে জেনার গোনা আপনার আমল নামায় কিন্তু চলে আসতেছে। এরকম গোনাকে আমাদের আমল নামায় তো নেই। এখানে মেয়েরা যারা এসেছেন আপনাদেরও কন্ট্রোল থাকা লাগবে। অনেক মেয়েকে বারণ করলেও বাবা শোনে না, মানে পাশের বাড়ি বান্ধবী করছে আমি করবো না কেন, ওনার বান্ধবী জাহান্নামে যাবে আপনি সাথে যাবেন, এই জন্য বাবা হিসাবে তো দায়িত্ব পালন করবেই। বেলাল ভাই, ওনার যারা সন্তান আদি আছে, ওনার আশপাশে যারা আছে, তারা যেন নিজেদেরকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করে, কারণ এনার কবরে মেয়েটা যাবে না, মেয়ের কবরে বাবাও যাবে না। আল্লাহ আমাদেরকে যেন এই দিবসটাকে সঠিকভাবে পালন করার তৌফিক দেন। আমি দিবসের বিরুদ্ধে না, আপনি দিবস পালন করেন কিন্তু এই কায়দায় করেন, কি কথা বলেন এখানে। আর তাছাড়া মুসলমানদের তো দিবস দুইটা, ঈদ উল আযহা, ঈদ উল ফিতর। আপনি নতুন নতুন দিবস বানিয়ে এগুলো ব্যবসায়ী সাম্রাজ্যবাদী যারা তাদের সূক্ষ্ম ষড়যন্ত্র, ব্যবসায়ী সাম্রাজ্যবাদী যারা এদের সূক্ষ্ম ষড়যন্ত্র, এরা নতুন নতুন দিবস আমদানি করে একদিকে মুসলমানদের ইমান আমল নষ্ট করে দিচ্ছে, দুই নম্বরে তারা এর মাধ্যমে টাকা পয়সা উপায় করে আখের গোছাচ্ষে। আমি কি সূক্ষ্ম ষড়যন্ত্র ধরতে পেরেছি? এখন যদি আপনি জালে পা দেন আপনিও মরবেন। সুতরাং নতুন দিবস না, মুসলমানদের জন্য আল্লাহ ঘোষিত রাসূল ঘোষিত দুইটা দিবস, ঈদ উল আযহা, ঈদ উল ফিতর। ওই দুই দিন আপনি আনন্দ করেন ইসলামের ভেতরে থেকে, ভোগেই সুখ, ত্যাগে সুখ নেই। অথবা পয়লা বৈশাখ যদি পালন করতেই হয়, টাকা পয়সা যাদের আছে অন্তত পাঁচটা মানুষের খাবারের ব্যবস্থা করে দেন, একটা মানুষের ঘর ভেঙে যাচ্ছে ঘরটা ঠিক করে দেন, লেখাপড়া করাতে পারে না ছেলেকে একটা লেখাপড়ার ব্যবস্থা করে দেন, ওইটা পয়লা বৈশাখ। এভাবে পালন করবেন, কারা হাত তোলেন তো? ভেজাল আছে, ভেজাল আছে। আমি তো নিয়ত করেই ফেলেছি অন্তত কালকে পাঁচটা ছাত্র যারা লেখাপড়া করতে পারছে না তাদেরকে আমি রায় লাইনে তুলে দেব। আজকে একটা গরিব মানুষ পাইয়েছিও, মা বাবা নেই, মা আছে শুধু, ইন্টারে পড়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে টাকা পয়সার অভাবে পড়তে পারছে না, এরকম একটা মানুষকে যদি পয়লা বৈশাখের এই দিন নিয়ত করে ওকে জীবনটা সুন্দর করে ওর পেছনে একটু খরচ করা যায়, ওর জীবনটা ও সাজিয়ে নিতে পারবে। এরকম প্রত্যেকটি জায়গায় যে যে অবস্থানে আসি, যদি আমরা পয়লা বৈশাখ এভাবে পালন করতাম অন্তত গরিব মানুষ একদিন খেয়ে বাঁচতে পারত। এসব নেই, উনি পান্তা পাতার ইলিশ খাচ্ছে, এত দয়া এত মায়া কৃষকদের উপরে যে মায়া দেখাচ্ছে পয়লা বৈশাখে পান্তা ভাত খেয়ে, তোমাদের মতো আমরাও পান্তা ভাত খাওয়া তোমার এত শখ। আর ইলিশ মাছের দাম তো জনপের বাড়া বেড়ে যাচ্ছে, বললাম না এটা ব্যবসায়ী সাম্রাজ্যবাদী যারা তাদের সূক্ষ্ম ষড়যন্ত্র, ওরা তো আর ওইভাবে একবারে আপনাকে বলবে না আসো এবং গোপনা করি না, এমন এমন কায়দায় শয়তান কিন্তু কোনো দিন আপনাকে বলবে না মুসলমান চলো যে মূর্তি পূজা করি, বলবে কথা বলেন, আর বললেও তো আপনি যাবেন না, কিন্তু এমন কায়দায় আপনাকে করাবে আপনি টেরও পাবেন না। তার ভেতরে এই কাজটা একটা, এক বছরও যত মেয়ে হারায় নাই পয়লা বৈশাখ পালন করতে গিয়ে তার চেয়ে বেশি হারায়। এগুলো বিশ্ববিদ্যালয়ে চলছে আজকে রাত্রে, ওরা 180 মাইল বেগে চালাচ্ছে। আগে তো শহর এলাকায় ছিল, এখন গ্রাম অঞ্চল পর্যন্ত এখন পালন হচ্ছে। মুসলমান ছেলেমেয়েরা যারা এসেছেন আমরা নিয়ত করি কিয়ামতের ময়দানে যদি আমার আমল নামায় জেনার গোনা, আমার আমল নামায় সুদের গোনা, ঘোষের গোনা, মানুষ ঠকানোর গোনা থাকে, আল্লাহ কিন্তু আমাকে মাফ করবে না।
কারণ ওইগুলো আগে দেখবে, আমাদের চিন্তা ভাবনা আসার জন্য এই মাহফিল এনারা দিয়েছে। নাকি আপনারা আসবেন, টাকা পয়সা দেবেন, এনাদের উন্নতি হবে, আপনি চলে যাবেন, এই জন্য আপনার জীবনের একটা খোরাকি যদি তৈরি না হয় তো এই মাহফিল প্রতিদিন দিয়েও লাভ নেই। আর রাত দুইটা কেন, পাঁচটা পর্যন্ত আলোচনা করে লাভ হবে, আলোচনা বেশি করলে ভালো হয় তা না, মানুষের মতো মানুষ হলে অল্প কথায় বসে, জ্ঞানী বসে ইশারা আর গোয়ার বসে কিলে। আপনার চামড়া যদি গন্ডারের মতো হয় ও আজ কেন, ও শীত গরম করে ধরলে আপনি টেরই পাবেন। এক গন্ডার হাসছিল, শ্বশুর বাড়ি যাচ্ছে একটা লোক, দেখছে হাস, তিন দিন পরে ফিরে আসে বলছে, গন্ডার তোমার তিন দিন আগে দেখলাম হাসতেছ, তিন দিন আগে দেখলাম দাঁড়িয়ে আছো, কাতো কতো দিলাম হাসো না, এখন হাসতেছো কেন? গন্ডার বলে, বন্ধু তুমি তিন দিন আগে যখন শ্বশুর বাড়ি যাচ্ছিলে ওই সময় কাতো কতো দিয়েছ, এ তিন দিন পরে এখন আমার শরীরে কাতো কতো লাগলো। গন্ডারের চামড়া কি মোটা, কাতো কতো লাগতে সময় লাগে কয়দিন, আর আমাদের একদিন, 14 বছর পার হয়ে যাচ্ছে, 47 বছর হয়ে যাচ্ছে, কাতো কতোই লাগে না। হ্যাঁ কাতো কতো লাগবে, এবার কাদের লাগবে দেখে হাত তোলেন তো, লিল্লাহি তাকবীর, কই কাতুকুতু বলতে কি, শুধু এইভাবে দেওয়া না, কথা বোঝেন, আপনার বিবেকের দ্বার যেন খোলে ভাই। সুতরাং পয়লা বৈশাখের নামে এগুলো মুসলমানের কাজ না। দুই নম্বরে মুসলমানের আজকের কাজ যেটা ইসলামে আছে, কোরআনে কারিমে মেরাজ সংক্রান্ত একেবারে স্পষ্ট আয়াত আল্লাহ দিয়েছেন, একটা সূরায় নাজিল করেছেন, দুইটা সূরায় স্পষ্ট কথা আয়াতগুলো দিয়েছেন, সূরা কমারের ভেতরে, নাজামের ভেতরে, আর সারা বানি ইসরায়েলের ভেতরে। মেরাজের ঘটনার সবচাইতে সুন্দর শিক্ষা, উত্তম শিক্ষা হচ্ছে বিশ্বাস করা। কি করা? হযরত আবু বকর সিদ্দিক হয়েছিলেন এই মেরাজের ঘটনা বিশ্বাস করে, তার মানে সত্যকে সত্য জানার পরে যারা চিন্তা ভাবনা আর করে না, মেনে নেয়, ওরা হচ্ছে সিদ্দিক। আর আমরা এমন সিদ্দিক, সত্যকে সত্য বলে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে চোখে, এরপরও মানতে চাই না, অথচ নামের আগে পরে বিশাল সিদ্দিক। আমাদেরকে আজকের এই ময়দানে মুসলমান হিসাবে শিক্ষা নেওয়া লাগবে, সবে মেরাজের শুধু ঘটনা শুনি, হালুয়া রুটি খাই আর মিলাদ বড়ি শেষ করে দেই না, সবে মেরাজে আমার আল্লাহ নবীকে 14টা শিক্ষা দেওয়ার জন্য তার লাইব্রেরিতে নিয়েছিলেন, 27 বছর একাধারে গবেষণাগারে নবীকে বসিয়ে, 27 বছর কত, 27টা বছর তার গবেষণাগারে লাইব্রেরিতে, ল্যাবরেটরিতে বসিয়ে 14টা শিক্ষা দিয়েছিলেন। ওই 14টা শিক্ষা যদি এই দুনিয়ায় নবী এসে পালন করে তাহলে পৃথিবী হয়ে যাবে ছোটখাটো জান্নাত। কারণ ওই সময় দাও দাও করে আলো আগুন জ্বলছিল অশান্তির, নবীদের মাথার ওপরে যে দুইটা ছায়া ছিল দুইটাই সরে গেছে। এক নম্বরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুই নম্বরে আবু তালিব, এই দুইজন সাপোর্ট দিত বেশি, কিন্তু দুইজনই মারা গেল। আল্লাহর নবী অস্থির হয়ে পড়লেন, নবীজির এই মনের অবস্থা দেখে বিশ্ব নবীকে আল্লাহ তার জিব্রাইল ফেরেশতাকে পাঠিয়ে নিয়ে গেলেন নিজের কাছে। এখানে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র বাংলাদেশে হয়, বিশেষ করে বাংলাদেশ আর ভারতে, কি বলেন তো, আপনি যে বললেন জানে, এই যে কামেল পাস করা মানুষ যেহেতু আছে, অনার্স মাস্টার্স করা মানুষ বসে আছে, ইসলামের ইতিহাস যেগুলো আছে আপনি দেখবেন অধিকাংশ ইসলামের ইতিহাস গুলোর লেখকরা হচ্ছে খ্রিস্টান। এই যে ঐতিহাসিক হিস্ট্রি, হিস্ট্রি না হিস্ট্রি, পিকে হিস্ট্রি, এই যে সমস্ত ইতিহাসগুলো ইসলামের ইতিহাস লিখেছে একজন খ্রিস্টান, তোকে আমাদের নবীর পক্ষে লিখবে না, কোনো কায়দায় নবীকে ছোট করা যায় সেইটা লিখবে,
ইসলামের ইতিহাসে আমিও পড়েছিলাম, যখন কামেলে পড়ি ওই সময় দেখেছি উম্মে হানির ঘরে নবীজি ঘুমিয়ে আছে, জিব্রাইল এসে নবীকে ডাক দিয়ে নিয়ে গেছে। আমরা হয়তো পড়েছি শেষ, কিন্তু ওই সময় বুঝি না, এখন বুঝতেছি। উম্মে হানি একজন মেয়ে লোক, নবীজি রাতের বেলা তার ঘরে ঘুমাতে যাবেন কোন কারণে? সূক্ষ্মভাবে নবীর ছন্দর চরিত্রের উপরে একটা কলঙ্ক কিভাবে দিচ্ছে আপনি টের পাচ্ছেন? এই শব্দটাই নিয়ে অন্যান্য ধর্মে যারা আছে তারা কিন্তু ছড়িয়ে বেড়াচ্ছে, মুসলমানদের নবীর চরিত্র যদি এত ভালো হবে তাহলে উম্মে হানি একজন মেয়ে মানুষ তার ঘরে কোন কারণে রাত কাটাবে? আসল কথা যেটা, উম্মে হানির ঘরে নবী ওই দিন না, নবী ছিলেন কাবা শরীফের প্রান্তরে। চিন্তা করতে করতে কাবার সাথে হেলান দিয়ে নবী কাবার চত্বরে, ওই যে হাতিমের, হে হাতিম নামে যে জায়গাটা আছে নিজে দেখি আসলাম, ওই জায়গায় ঘুমিয়েছিলেন। জিব্রাইল এসে ওখান থেকে নিয়ে গেছে বাইতুল মুকাদ্দাসে, এরপরে আসমানে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এতদিন পর্যন্ত যে সূক্ষ্ম ষড়যন্ত্রের ভেতরে আমরা ছিলাম, আজকে স্পষ্ট করে দিলাম যে মেয়ে লোকের ঘরে নবী যে ওই দিন ছিলেন না, স্ত্রী হলে মেনে নিতাম। ওটা কি স্ত্রী? উম্মে হানি একজন মেয়ে লোক, তার ঘরে নবী যে রাত কাটাচ্ছে আর জিব্রাইল এসে নিয়ে যাচ্ছে, চরিত্র কোন জায়গায় যাচ্ছে আপনি টের পাচ্ছেন? হয়তো বলবে, ও বলবে না, বলবে কি? ও যে হাদিস গুলো পড়ে কি হাদিস, লাওলা কালাম্মা খলাকতুল আফলাক, নবীকে আল্লাহ যদি না বানাতেন কিছুই বানাতেন না, এটা মিথ্যা কথা, একদমের বানাওয়াট, হাদিসের নামে জালিয়াতি। এ সমস্ত কথা শোনা জায়েজ নেই যার দলিল নেই। তারপরে লাওলা আব্বালু মা খলাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছেন, কে বলে? সেগুলো সব বানানো কথা, এগুলো আরবি প্রবাদ। এই যে জিজ্ঞাসা করেন যেরকম আরবি প্রবাদ আছে দুনিয়ায় হাজার হাজার, ওগুলো মানুষ এখন হাদিস বলে চালাচ্ছে। আপনারা তো বোঝেন না, আরবিতে পড়লে মনে করছেন হুজুর মনে হয় দোয়াই কয়েছে। কলবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ, এগুলো হাদিস না। কিয়ামতের ময়দানে 500 বছর পর্যন্ত ঘোড়া দৌড়াবে, একটা গাছের ছায়া খুঁজে পাবে না, শুধু একবার সুবহানাল্লাহ পড়লে। এইটা মনে করে তো সুবহানাল্লাহ পড়ি দশ, আর এদিকে সুবহানাল্লাহ চলছে, এদিকে দাড়িতে কম বেশি চলছে, কেয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ পড়েন। আর যদি দাড়িতে ওজনে কম বেশি করেন, এদিকে আল্লাহ আপনাকে বরদোয়া দিচ্ছে কি? আইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাউফুন, ধ্বংস হয়ে যাক ওই দোকানদারগুলো, ওই ব্যবসায়ীগুলো যারা নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয়। এরকম দোকানদার বাংলাদেশে আছে না নেই? এখানে দোকানদারি করেন কারা হাত তোলেন তো? এই ধরা পড়বে, পাথর পর্যন্ত দুই রকম। একবার কুষ্টিয়ার বড় বাজারে যে দেখে এক চাষা তেল মেপে দিচ্ছে খালি প্রতি কেজিতে ছটাক ছটাক কম দেয়, ওই লোকটা ধরতে পারে নাই, চলে গেল। আমি জিজ্ঞাসা করলাম, চাষা আপনি এই কাজ করছেন কেন? ওই যে কৌটা আছে প্রত্যেকবার তো এক আঙ্গুল করে কম দিয়েছেন, প্রতিবার 10 বার দিলে তো আবার আর এক কৌটো হয়ে যাবে। আপনি টোপি মাথায় দিয়ে নামাজ পড়ে আসলেন, এই কাজ করেছেন, আপনার বদনাম হবে। আমার বলছে বেশি বসো, পকেট থেকে একটা সাদা টুপি বের করে বলছে এটা নামাজ পড়া টুপি আর এটা তেল বেচা টুপি। আরে সিটার কি কায়দায় ব্যবসা করছে! অনেক দোকানদার এরকম আছে না নেই? তো এইরকম দোকানদার যদি সুবহানাল্লাহ পড়িয়ে যায় জান্নাতে গাছ হয়েই যাবে। কিসের গাছ? আন্দাজে কথাগুলো সব বানিয়েছে। এই জন্য নবীজির চরিত্রের উপরে কলঙ্ক দেওয়া, এগুলো বন্ধ করা লাগবে। সূক্ষ্মভাবে কেউ দিচ্ছে ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট। নবীজ ওই দিন ছিলেন উম্মে হানির ঘরে না কাবা শরীফের প্রান্তরে? কাবার প্রান্তরে। কাবার ওই হাতিমের ভেতরে নবীজি ঘুমিয়ে আছেন, জিব্রাইল ফেরেশতা এসে ডাকবেন, সাহস পাচ্ছেন না, কারণ নবীকে আমার আল্লাহ পর্যন্ত কোনোদিন সরাসরি নাম ধরে ডাকেন নাই। জিব্রাইল এখন ডাকবে কি দিয়ে? আর নবীকে আমার আল্লাহ 7টা নাম দিয়েছেন, আপনারা জানেন আমি একটা আলোচনায় বলেছিলাম, নবীকে আল্লাহ 7টা নাম দিয়ে ছাড়া জীবন ডেকেছেন, ইয়াসিন, তহা, ইয়া আজ্জুহাল মুসাম্মিল, ইয়া আজ্জুহাল মুদাসসির, আহম্মদ, মোহাম্মদ আর আব্দুন। পরা কোরআন শরীফে 7টা নামই আছে না নেই? এই 7টা নাম আছে।
আল্লাহ যেখানে মোহাম্মদ শব্দ দিয়েছেন সেখানে রেসালাতের ঘোষণা পর্যন্ত দিয়ে তার সম্মান বাড়িয়ে দিয়েছেন। কোরআনে চার জায়গায় মোহাম্মদ শব্দ আছে, আর এক জায়গায় আছে আহাম্মাদ। আমার আল্লাহ জানিয়েছেন মোহাম্মদুর রাসূলুল্লাহ, ওমা মোহাম্মাদুন ইল্লা রাসূল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুসিলা আলা মুহাম্মাদ। জোরে বলেন আল্লাহু আকবার। সিরাত ইবনে হিশামের ভেতরে আছেন ফেরেশতা জিব্রাইল, এসে দেখে নবীজি ঘুমিয়ে, এখন আমি ডাকবো কি দিয়ে? আল্লাহ তোমাকে নাম দেয়নি যে এই নামে ডাকো, এখন ডাকবো কি দিয়ে? লেখা দেখলাম ওই জায়গায় জিব্রাইল এসে প্রথমে দাঁড়িয়ে আছে, নাম ধরে ডাকার সুযোগ পাচ্ছে না, কারণ মোহাম্মদ তো বলা যাচ্ছে না, রেসালাতের ঘোষণা দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে জিব্রাইল ফেরেশতা তার কুদরতে জহব্বা বের করে নবীজির পায়ের নিচে চাটা আরম্ভ করেছে। নবীজি সজাগ হয়ে গেলেন, দেখে জিব্রাইল দাঁড়িয়ে একটা বরাক নিয়ে ডাক দিচ্ছেন, হে রাসূল, এই মুহূর্তে আপনাকে আমার আল্লাহ মেহমান করে তাহলে নরিয়াহু মিন আয়াতিনা, বিভিন্ন নিদর্শন দেখাবে, আপনি চলেন। নবীজি চলতে আরম্ভ করলেন, নিয়ে গেলেন বিশ্বনবীকে। প্রথম আসমানে যখন প্রবেশ করবেন, সালাম দেওয়ার পরে ফেরেশতারা ডাক দিয়ে বলে, কে? বলে, আমি জিব্রাইল। সাথে কে? বলে, মোহাম্মদ রাসূলুল্লাহ। ওনাকে কে আসতে বলা হয়েছে? বলে, হ্যাঁ, দরজা খুলে দাও। দরজা খুলে দিলেন, হযরতে আদম আলাইহিস সালাম তিনি প্রথম আসমানেই বসা। জিব্রাইল ডাক দিয়ে বলে, হে নবী, এটা আপনার বাবা, এটা আদম নবী, আপনি সালাম করেন। নবীজি সালাম দিলেন, হযরতে আদম আলাইহিস সালাম নবীকে বুকের ভেতরে জড়িয়ে ডাক দিয়ে বললেন, ওয়ালাদুন সালিহুন ওয়ালাদুন নাবিয়্যুন, হে আমার নেককার সন্তান, নেককার নবী। শব্দের দিকে খেয়াল করেন, হে আমার নেককার সন্তান, নেককার নবী। আদম আলাইহিস সালাম আল্লাহ বানিয়েছিলেন কি দিয়ে? আরো জোরে বলেন, মাটি বানিয়েছিলেন। দশটা জিনিস দিয়ে, আপনারা জানেন মাটির ভেতরে যে মৌলিক উপাদানগুলো আমার আল্লাহ দিয়েছেন, আমি তাফসির থেকে দেখেছি, অক্সিজেন আছে, আয়রন আছে, সিলিকন আছে, অ্যালুমিনিয়াম আছে, ম্যাগনেশিয়াম আছে, সোডিয়াম আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, মাটির ভেতরে এই দশটা উপাদান আছে। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়ে শুধু বানাননি, এই দশটা উপাদান তার ভেতরে আছে। কথা বলে দেখেন, জিব্রাইল কে বলেছে? এটা আপনার বাবা, এটা আদম নবী, আপনি সালাম করেন। জিব্রাইলের কথা শোনার সঙ্গে সঙ্গে নবী তো সালাম দিলেন, হে বাবা, আপনি আমার সালাম গ্রহণ করেন। হযরতে আদম আলাইহিস সালাম ও সালামের উত্তর দেওয়ার পরে দুইটা শব্দ বলেছিলেন, ওয়ালাদুন নাবিয়্যুন ওয়ালাদুন সালিহুন, হে নেককার নবী, হে আমার নেককার সন্তান। তাহলে বাবা যদি মাটির হয়, সন্তান হবে আগুনের? আপনার কমন সেন্স কোন জায়গায় গেছে? নবী নূরের তৈরি না মাটির তৈরি? এই নিয়ে আপনি ফতোয়াবাজি করে মারামারি করেন, দল আলাদা করে ফেলিছেন, আর এগুলোকে মারামারি করার বিষয়? নবী নূরের তৈরি না পাথরের তৈরি? আপনার দরকারই কি? যা তৈরি হয় হোক, আপনার তো দরকার কবরে যাওয়ার পর আপনি প্রশ্নের উত্তর দেবেন কি করে? প্রশ্ন ঠিক করে, সিলেবাস পড়ে না, বাইরে সব পড়ে রেখেছে, ও পাশ করবে না, ফেল করবে। তা আমরা এখন তো ফেল করার ধান্দায় আছি, কারণ সিলেবাস পড়ি না। কোরআনে কারিমে দুই জায়গায় আয়াত আছে, সূরা কাহাফের 110 নম্বর আয়াত, সূরা সোয়াদের 71 নম্বর আয়াত, দুই জায়গায় আল্লাহ স্পষ্ট জানিয়েছে, ইন্নি খালিকুম বাশারাম মিন তিন, মানুষ বানিয়েছে মেলা মাটি দিয়ে। তো রাসূল তো মানুষ ছিলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী যদি বলতে পারতেন কুল ইন্নামা আনা মালাইকান মিসলুকুম, বলতে পারতেন না যে আমি ফেরেশতাদের মতো, সুতরাং তোমাদের মতো না, তোমাদের মতো মানুষ। এ কথা বলেই শেষ করেননি, আল্লাহ বলেন ইন্নি খালিকুম বাশারাম মিন তিন, আর মানুষ বানিয়েছে আমি মাটি দিয়ে।
এত স্পষ্ট দলিল, এরপরে হাদিস, আদম আলাইহিস সালাম নিজে, বুখারী শরীফের হাদিস, আদম আলাইহিস সালাম নিজে বলছে আমার নেককার নবী, নেককার সন্তান। তাহলে আদম নবী যদি মাটির হয়, সন্তানও মাটির, আর মাটির তৈরি বললে নবীর সম্মান আরো বেড়ে যায়। কারণ কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ নবীকে ডাক দিয়েছেন, বেশিরভাগ জায়গায় আব্দুন ডাক দিয়েছেন। আব্দুন মানে বান্দা, আব্দুন মানে দাস, কথা বলছেন এখানে। আইন কন্তম ফিরাবিম মিম্মা আনজালনা আলা আব্দিনা, আল্লাহ এখানে আলা মালাইকা বলতে পারতেন না যে আমার ফেরেশতার উপরে আমি নাজিল করেছি, আলা আব্দিনা বললেন কি আমার বান্দার উপরে, কারণ বান্দা শব্দের ভেতরে আমার আল্লাহর সব মহব্বত ঢেলে দেওয়া। এই বান্দাদেরকে তৈরি করতে ফেরেশতারা প্রথমে নিষেধ করেছিল, কথা বলে না কেন? আল্লাহ যেহেতু তাদের ওভারটেক করে জোর করে বানিয়েছেন, আল্লাহ বলেছিলেন ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা আমি যেটা জানি তোমরা জানো না। তোমরা মনে করছো ভে আমরা মানুষ বানাবো হয় তাসবি পড়ার জন্য, জিকির করার জন্য না, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল আজিজুল হাকিম, আসমান জমিনে যারা আছে সব সৃষ্টি আমি আল্লাহর তাসবি আমার গুণ গুণ কীর্তন করছে। সুতরাং তাসবি পড়া, জিকির করা, গুণ কীর্তন করার জন্য আল্লাহর সৃষ্টি দুনিয়াতে আছে না নেই? হে ফেরেশতারা তোমরা মনে করছো ওই কারণে ওদেরকে আমি তৈরি করব না, মানুষ কেন বানাবো ওটা তোমরাও জানো না, ওটা আমি আল্লাহ জানি। কে জানে? তাহলে আল্লাহ যেটা জানে ওটা ফেরেশতারা এখনো আরো জোরে এখন আল্লাহ কিন্তু বলেন নাই যে কেন বানাবো, বলেছে আল্লাহ পাক। ফেরেশতারা মনে করেছিল মনে হয় মানুষ বানাবে জিকির করার জন্য, তসবি করার জন্য। ফেরেশতারা বলেছিল আমরা তো আসি তাসবি করার জন্য, তোমার জিকির করার জন্য আর কত লাগবে তোমার জিকির? আল্লাহ বলেন না আমি তো উদ্দেশ্যে মানুষ বানাবো না, আমি কেন বানাবো তোমরা জানো না, আমি আল্লাহ আলাম ইসমে তাফজিল, আমি ভালো জানি। আল্লাহ যেটা জানে ওইটা কিন্তু পরবর্তীতে জানিয়েছেন নবীদের মাধ্যমে, কথা বলেন না কেন? তাহলে আল্লাহ যেটা জানে ফেরেশতারা আরো জোরে বলেন আল্লাহ এখনো কিন্তু জানানোনি, কিন্তু আল্লাহ যখন জানিয়েছেন ওই সময় মানুষ আর তখন মানতে চায়নি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন তার জীবনের আসল উদ্দেশ্যের কথা জানালেন যে এই জন্য তোমাকে আমি বানিয়েছি, তখন আর মানুষ ওইটা আর মানতে চায়নি, ওটা রাজনীতি বলে ছেড়ে গেছে। আল্লাহ জানিয়েছিলেন কেন বানাবো জানো, ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা, পৃথিবীর জমিনে আমি মানুষ বানাবো এই কারণে, কারণ তার আমি আল্লাহর প্রতিনিধি, তারা খলিফা, তারা দায়িত্ব পালন করবে। এই খলিফা প্রতিনিধি দায়িত্ব পালন যারা করবে, এরকম কথা মানুষকে বলতে গেলে তখন ভুল বোঝে, বলে রাজনীতি করছে, রাজনৈতিক জীবনের কথা না, আপনার জীবনের আসল কাজ তো এটা, আপনি দায়িত্বশীল হওয়া লাগবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজে কিন্তু বলেছিলেন আমাকে তোমরা রাষ্ট্রের এই দায়িত্বটা দাও, তাহলে আমি অধিক সংরক্ষণকারী হব। সুতরাং পৃথিবীর ময়দানে যারা দায়িত্ব পালন করবে ওদের চরিত্র হওয়া লাগবে বিশেষ করে নবীদের মতো, তাহলেই দুর্নীতি কম হবে। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিল হযরত ইউসুফ, তিনি চেষ্টা করছিলেন এই বিভাগটাকে দুর্নীতি মুক্ত করা। অনেকে বলে সেই নেওয়া যায় না, নবী ইউসুফ আলাইহিস সালাম কিন্তু দায়িত্ব সেই নিয়েছিলেন। আপনি সূরা ইউসুফটা খোলেন, 13 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে আছে হযরত ইউসুফ আল্লাহর কাছে, আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামের দায়িত্বটা চেয়ে নিয়েছিলেন, তোমরা আমাকে এই দায়িত্ব দাও তাহলে দুর্নীতি মুক্ত করে তোমাদেরকে দেখাবো। কারণ আল্লাহর ভয় ছাড়া কোন দিক আর বিভাগ দুর্নীতি মুক্ত করা আপনার জন্য সম্ভব না। দর্শনা কেরুর মিল বাস্তব প্রমাণ, আল্লাহওয়ালা মানুষ থাকলে কি করে দুর্নীতি মুক্ত করা যায় আমি নিজে দেখে এসেছিলাম ওই সময়। সম্মানিত ভাইরা, আমি যে কথা বোঝাতে যাচ্ছিলাম, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বানিয়েছেন এই আয়াতগুলো হাদিসগুলো দিয়ে জানা যাচ্ছে মাটি দিয়ে। আপনি বিতর্ক করবেন না, বিতর্ক করে লাভ হবে না, আপনি পৌঁছাতে পারবেন না। যদি নূরের তৈরি বলেন তাহলে এর ভেতরে মাত্র উপাদান আছে 2টা, নবী কারো খাটো করা হয়। নূরের তৈরি বললে নূরের তৈরি ফেরেশতা দিয়ে আদমকে আল্লাহ সেজদা দেওয়ালেন কোন কারণে?
ওদের দাম যদি বেশি হবে তাহলে তো আদম আলাইহিস সালামকে দিয়ে ওদের সেজদা করাতেন, কথা বলে না কেন? এরপরও যদি কেউ ভুল বোঝেন জোর করে, আমার কিছু করার নেই। একেবারে স্পষ্ট কথা বললেন, হে আমার নেককার সন্তান, নেককার নবী, আমি যেমন মাটির, তুমি আমার সন্তান, তুমি আগুনের। আপনার কমন সেন্সের কমন বাদ দিলে যদি সেন্স থাকে, তারপরও আপনি আর এই বিষয় নিয়ে গন্ডগোল করার কথা না। আশা করছি আপনি মেনে নেবেন। ওখান থেকে নিয়ে গেলেন, বিভিন্ন জায়গা দেখালেন। প্রথমেই যেখানে নিয়ে গেছেন সেই জায়গাটা ছিল একটা কূপের মতো। চারিদিকে ঘুরলেন, দেখলেন গুম গুম করে আওয়াজ হচ্ছে। আর চারিদিকে ঘোরার পরে জিজ্ঞাসা করলেন, সবুজ বিল্ডিং এর মতো এই ছোট্ট ঘরটা কিসের? হযরত জিবরাইল বলে, হে রাসূল, এইটার নাম সেই হাউজে কাউসার। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে ঘেরা, প্রতিটি শব্দের নিচ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ে আর ওগুলো নালা হয়ে এই গম্বুজের ভেতরে যায়। তখন এই গুম গুম করে আওয়াজ হয়। হযরত জিবরাইলকে প্রশ্ন করলেন, এটা কি হয়? ফেরেশতা জিবরাইল বলে, হে নবী, আপনি জানেন না কিয়ামতের ওই কঠিন ময়দানে যখন এই সূর্যটা 12টা মুখ দিয়ে আলো দিতে থাকবে, মানুষের মাথার মগজ টকবক করে ফুটবে, ওই দিন এই গিলাস, এক গিলাস পানি যদি কেউ কাউসারের পায়, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পিপাসা লাগবে না। হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, নবীজি ভাই, ইয়াখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এটা পাওয়া যাবে কোন কায়দায়? ওখানেই জানিয়েছিলেন, হে নবী, এটা পাওয়া যাবে যদি আপনি এই যে লেখা জিনিসের আমল করেন। এখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়াতে যাদের সব কাজ আমার আল্লাহর নাম দিয়ে শুরু হয়, কার নাম? কালকে পয়লা বৈশাখ আল্লাহর নাম দিয়ে শুরু হবে, তাহলে ওই কাজটা দায় যাচ্ছে। আপনি হাউজে কাউসার পাবেন, আল্লাহ বাদে অন্য কারো নামে যদি কোনো কাজ শুরু হয়, নবীজি ওখান থেকে এসে দুনিয়াতে যে কাজে হাত দিয়েছেন প্রতিটি কাজে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আরম্ভ করেছেন। মাঝে মাঝেই বলতেন, আল্লাহ তুমি আমাকে হাউজে কাউসার থেকে বঞ্চিত করো না, আমি কিন্তু বিসমিল্লার আমল ছাড়ি না। তাহলে যাদের জীবনে বিসমিল্লার আমল নেই তাদের হাউজে কাউসার আল্লাহ আরো জোরে। আর আমরা কেমন মুসলমান, বিসমিল্লাহর আমল বাদ দেওয়া দূরের কথা, আরো তুইলিয়ে দিচ্ছি। তুমি তো কাউসার পাবা, তোমার জন্য ফেরেশতা বসে আছে কাউসার নিয়ে, আরো বিসমিল্লাহ তুইলিয়ে দিস। এটা একটা ইমানের দাবি। 96% মুসলমানের দেশে বিসমিল্লাহ থাকবে, অন্য কিছু না থাকে না থাক, কথা বলেন না কেন? এ দাবির পক্ষে আছি না নেই? আশা করি এ দেশ যতদিন টিকে থাকবে বিসমিল্লা থাকবে, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, বুঝবেন না ভাই আমি আপনার বিরুদ্ধে না, আমি বিসমিল্লার পক্ষে থাকতে গেলে বিসমিল্লা বলেছেন আল্লাহ, সেই কারণে কারণগুলো বলা লাগবে। না নিজে মানতে পারেন না অসুবিধা নেই, তাহলে তুলে দেবেন কি আশ্চর্য। তাহলে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনাকে কবরে দেওয়ার দরকার নেই, রাম রাম বলে পুড়িয়ে ফেলি। বিসমিল্লাহ যখন আপনি রাখবেন না, তখন আপনি কবরে রাখার সময় দরকার কি? মিথ্যা কথা বলে ইমাম সাহেবের গোনা কোড়ানো, উনি নাই পড়ছে ওনার ইমামতি টিকে রাখার জন্য, তো গোনা হচ্ছে তো সবাই। বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আর রাসূলের আদর্শের উপরে সারা জীবন চলেছে, রেখে গেলাম আল্লাহ তুমি দেখো, রসুল তুমি গ্রহণ করো, পুরাটাই মিথ্যা। সারাটা জীবন বিসমিল্লার বিরুদ্ধে অবস্থান ছিল, আর রাসূলের আদর্শ দেখলেই ওর রাগ হইতো। রাসূলের আদর্শ ওলা মানুষগুলোকে ধরেছে, জেলখানায় নিয়ে গেছে। তোমার এই দোয়া কেন? কোরআন শরীফের কবরে রেখে আসলো আজাব হবে। নবীজি মাঝে মাঝে বলতেন, আল্লাহ আমাকে তুমি হাউজে কাউসার থেকে বঞ্চিত করো না, আমি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়ি না, যে কোনো কাজের আগে আমি এই কাজটা করি।
আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মনের ভাব বুঝতে পেরেছিলেন, সূরা কাউসার তাকে এই জন্য উপহার দিয়েছিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনার আফসোস করার দরকার নেই, চিন্তা করারও দরকার নেই, এই হাউজে কাউসার আমি আল্লাহ আপনার নামে রিজার্ভ করে দিলাম, কিয়ামতের একশ সত্র মালিকানা আপনার, আপনি যাকে দেবেন সেই শুধু পাবে, আপনি যাকে দেবেন না সে আর পাবে না। কিন্তু আপনার হাতে যদি কেউ পেতে চায়, আমি আল্লাহ দুইটা শর্ত তাকে দিয়ে দিলাম, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, তাকে নামাজ পড়া লাগবে আর কোরবানি করা লাগবে। যদি নামাজও না পড়ে, সামর্থ্য থাকার পরে কোরবানিও না করে, ওর বরাতের হাউজে কাউসার নেই, কে বলেন না কেন? আর হাউজে কাউসারের পানি যদি আপনি না পান, আপনি জান্নাত পাবেন না। লিনরিয়াহুমিন আয়াতিনা বিভিন্ন নিদর্শন দেখিয়েছিলেন, তার এক নম্বরে এইটা, একটা একটা করে জাহান্নামের ভেতরে অনেকগুলো দৃশ্য দেখালেন। আমার তো এত বড় হাদিস বলা উদ্দেশ্য, আমার শিক্ষা নেওয়া উদ্দেশ্য, নবীকে আল্লাহ সাতাশটা বছর বিভিন্ন জিনিস দেখিয়ে গবেষণা করে করে চোদ্দটা কর্মসূচি দিলেন, কয়টা? সূরা বনী ইসরায়েলের 23-38 এই আয়াতগুলোর ভেতরে 14টা কর্মসূচি আছে। আসার সময় বললেন, হে নবী, আপনাকে আমি 50 অক্ত নামাজ আর 6 মাস রোজা উপহার দিলাম। প্রথম আসমানে আসার পরে হযরতে মুসা আলাইহিসসালাম ষষ্ঠ আসমানে সপ্তম থেকে সপ্ত আসমানে আসার পরে জিজ্ঞাসিত হলেন যে আল্লাহ আপনাকে কি দিয়েছে? বলে কে দেবে মানে 6 মাস রোজা দিয়েছে আর 50 অক্ত নামাজ। হযরতে মুসা আলাইহিসসালাম বলেন, নবী আপনি আনন্দে আছেন, আপনি তো টের পাচ্ছেন না বাস্তবতা, আপনারা আমি আগে দুনিয়ায় সময় কাটিয়ে আসলাম, আপনার আগে আমি দুনিয়ায় সময় কাটিয়েছি, আমি জানি আমার উম্মতের এক অক্ত নামাজ ফরজ ছিল তাই পড়তো না, আর আপনি 50 অক্ত নিয়ে আনন্দে আছেন, বদল বাজাচ্ছেন, তাড়াতাড়ি যান, বলেন আল্লাহ একটু কমিয়ে দাও। তিনি একবার দুইবার তিনবার করে প্রায় 9 বার গিয়েছিলেন, কয়বার? 5 বার 5 বার 5 বার 5 অক্ত করে কমাতে কমাতে শেষে আর 5 অক্ত আছে। মুসা নবী বলেন, না এটাও পারবে না, আপনি আরো কমান। আল্লাহর নবী বলেন, জিব্রাইল তুমি কি? মুসা নবীকে জিজ্ঞাসা করেন, মুসা নবী আপনি কি বলেন? আল্লাহ আমাকে দিতে চায় আর আপনি বলেন কমান, আমার লজ্জা করছে, আমার পারবো না, আমার উম্মত 5 অক্ত নামাজ আমি নিয়ে যাচ্ছি, অবশ্যই পড়বে, পড়বে না মানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আমি তো আপনাকে 50 অক্তই দিয়েছিলাম, 6 মাস রোজা দিয়েছিলাম, কিন্তু আপনার কনসিডারের কারণে, কনসিস্টেশনের কারণে আমি একটু কমিয়ে দিলাম, আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েই দিয়েছি, আমার সিদ্ধান্ত বাতিল হবে না, আপনার দিকে তাকিয়ে আপনার উম্মত দুর্বলের জন্য আমি 5 অক্তের 1 মাস রোজা করে দিলাম, সুতরাং আমি এই মুহূর্তেই ঘোষণা দিলাম, 5 অক্ত নামাজ যদি কেউ পড়ে সঠিকভাবে আর রমজানের রোজা যদি রাখতে পারে 1 মাস, তাহলে 6 মাস রোজা রাখা আর 50 অক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দেব। এত সুযোগ, 5 অক্ত পড়বেন, আপনি অর্জন করবেন, জ্ঞান করবেন 50 অক্ত নামাজের সওয়াব। এরপরও আমরা নামাজ পড়তে চাই না, মুসলমান দাবি করার পরে নামাজ পড়ে না, আমার তো আশ্চর্য লাগে, ও কিসের মুসলমান? সামনে এই যে কয়েকদিন পরে রমজানের রোজা আসতেছে, কিছু মানুষের ব্যারামও বাড়তেছে, সারাদিন 4-5 বার করে খাচ্ছে, বলে রোজা নেই, বলে রাখবো কি করে গ্যাস, ওরে শয়তান, এতবার খাও গ্যাস হয় না, আল্লাহ গ্যাস মুক্ত হওয়ার জন্যই তো রোজা দিয়েছে, আপনি রোজা রেখে দেখেন আপনি সুস্থ থাকবেন। নবীজি বলেন, যদি সুস্থ থাকতে চাও তাহলে রোজা রাখো। এই পৃথিবীতে একজন মানুষ সবচাইতে বেশি সুস্থ অবস্থায় দুনিয়া কাটিয়েছেন, তিনি হযরত নূহ আলাইহিসসালাম, 12 মাসের অধিকাংশ সময় তিনি রোজা রেখে কাটিয়েছেন। এজন্য দুনিয়ায় যত মানুষ আজ পর্যন্ত এসেছে সবচাইতে বেশি সুস্থ বেঁচে ছিলেন প্রায় 1200 বছর। রোগ শোক হতো না, কম ছিল রোগ, সুস্থ ছিলেন বেশি দুনিয়ায় এই নবী, কারণ রোজা রাখতেন বেশি। আমাদের তো এসব নেই, খেতে খেতে টুটি পর্যন্ত খায়, এরপরে আরো খাবার চায়, তার মানে খাবারের পরে মিষ্টি খাওয়া শুরু, এই জন্য তো এত রোগ। সম্মানিত ভাইরা, রোজা রাখাই লাগবে, বিশ্ব নবীকে আল্লাহ উপহার দিয়েছেন, এটা নবীর উপহার আপনার ভালো লাগে না,
যতগুলো নিদর্শন জাহান্নামের ভেতরে জান্নাতের ভেতরে দেখিয়েছেন, ফিরত দিয়ে আসলেন, বলেন 14টা কর্মসূচি আপনি পালন করবেন, দুনিয়ায় যান। আমি দিয়ে দিলাম, আশা করছি আপনার এই দুনিয়ার জীবনটা এখন থেকে যদি কর্মসূচিগুলো সঠিকভাবে পালন হয়, ছোটখাটো জান্নাত আমি আল্লাহ ওই দুনিয়াটা বানিয়ে দেব। নবীজি দুনিয়ায় আসার পরে 14টা কাজ করেই কিন্তু দুনিয়াকে বলতে পেরেছিলেন, খায়রুল করুনি করমি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। নবী যদি ওই 14টা কাজ না করতেন, কোনোদিন বলতে পারতেন না আমার যুগ শ্রেষ্ঠ যুগ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সবে মেরাজ যদি আপনি পালন করতে চান, এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। সূরা বানী ইসরাইলের 23-38 এ আয়াত কয়টা দেখি কি আছে। আরে 14টা কর্মসূচি নবীকে আল্লাহ 27 বছরের গবেষণার ফল হিসাবে দিলেন, আমাদের জীবনে আছে কিনা? একটাও নেই। আমি যতটুকু পড়ে দেখেছি এই দেশে একটা মেরাজের শিক্ষাও নেই, 14টা তো দূরের কথা। খালি আছে মেলাদ পড়া, জিলাফি খাওয়া, খেচুড়ি খাওয়ার, শেষ না। এগুলোর জন্যে তো রবিউল আউয়াল, এগুলোর জন্যে সবে মেরাজ, সবে কদর আসে না, শিক্ষা দেওয়ার জন্যে এক বছর পরে আসে, আপনাকে কন্ট্রোল করার জন্য। আল্লাহ তুমি আমাদেরকে এই 14টা বিষয় মেনে নেওয়ার তৌফিক দাও। সুতরাং মুসলমানের বাচ্চারা যারা এসেছেন, আপনি পয়লা বৈশাখ ওইভাবে পালন না করে, সবে মেরাজের দিন আজ, পয়লা বৈশাখের দিন আজ, কোনটা মানবেন, কিভাবে মানবেন আপনার সিদ্ধান্ত। আজকের আজকের এই বিশ্ব শান্তি পাওয়ার জন্য হন্য হয়ে দৌড়াচ্ছে, শান্তি দেওয়ার মালিক যিনি, 14টা কর্মসূচি দিয়েছেন তিনি। সুতরাং তার এই কর্মসূচিগুলো আপনি একটু মেনে নেন। 1 নম্বরে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া, আরো জোরে এই শব্দগুলো এতটুকু শুনলে হবে না, এর ভিতরে শিক্ষা আছে। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না মানে কি? আল্লাহ যেখানে যে ইবাদত দিয়েছেন, ওর ভিতরে আপনি বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না। যদি বাড়িয়ে দেন তাহলে আপনি আল্লাহর চাইতে বেশি বোঝেন, কথা বলেন না কেন? আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতা ওয়া দুনাল জাহরি মিনাল ক্বাউলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। ভালো করে শুনুন, সূরা আরাফের 205 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি আপনার রবকে ডাকেন মনে মনে, কিসে? অযকুর রাব্বাকা ফি নাফসিকা, আপনার অন্তর দিয়ে আপনি রবকে ডাকেন, তাদাররুআন ওয়া খীফাতান, ভীত সন্তুষ্ট হয়ে, চোখে পানি নিয়ে, কান্না জড়িত কণ্ঠে, ভয়ে ভয়ে, কথা বোঝেন আমার? দোনাল জাহরি মিনাল কাউলি, চিৎকার করে ডাকবেন না। একটা শব্দের অর্থ যদি ভুল হয়, মাওলানা জিল্লু ভাই আছে, জিজ্ঞাসা করেন তো, অযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কাউলি, কতগুলো তথ্য আছে আয়াতে, কান্না জড়িত কণ্ঠে, ভয়ে ভয়ে, আওয়াজ বাদ দিয়ে। এটা হচ্ছে জিকির করার নিয়ম, এই নিয়ম দিচ্ছে কে? এটা ইবাদত, জিকির করা কি? এখন এই ইবাদত এইভাবে না করে কেউ যদি মসজিদ ফাটিয়ে ফেলে, লাফায়, ঢোল বাজায়, চিল্লায়, তাহলে আল্লাহর চাইতে বেশি বসে। আল্লাহ দিলেন কদর আব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না। সুতরাং জিকিরের নামে বাংলাদেশে যেগুলো হচ্ছে এটা ইবাদত না, এটা পীরের আদেশ মানতে গিয়ে আপনার ঈমান আরো নষ্ট হয়ে যাচ্ছে। ওই জামানায় মানুষ বিভিন্ন ইবাদত করত, কিন্তু আল্লাহর নির্দেশিত পথ বাদ দিয়ে বানিয়ে বেশি। এই জন্য তো আল্লাহ প্রথমে এটা দিলেন যে আমি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আর কারো আইনও মানা যাবে না। আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করতো না, এটা ঠিক না, ও আল্লাহ একজন আছে বিশ্বাস করতো, নয়তো কাবা শরীফ যেদিন বদরের ময়দানে যাবে, কাবার গিলাফ ধরে কাঁদছিল, ডাক দিয়ে বলেন, কাবার মালিক তুমি একজন আছো আমি জানি, মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি যুদ্ধ করার জন্য, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়াও কবুল হয়ে গেছে, কারণ কাবা শরীফের ওই মুলতাজাম দরজার যে জায়গা, ওখানে কেউ হাত দিয়ে দোয়া করলে সে যেই হোক ও দোয়া আল্লাহ ফেরত দেয় না। আবু জেহেলের দোয়া কি কবুল হওয়ার কথা? কিন্তু যে জায়গা ধরে দোয়া করছে কবুল না হয়ে হবে কি? বলছে মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি, কাবার মালিক তুমি একজন আছো আমি জানি,
সত্যের পক্ষে যা আছে তাকে তুমি বিজয় দাও, কথাগুলো তো ঠিকই আছে। সত্যের পক্ষে নবীজি ছিলেন, ও ছিল বাতিলের পক্ষে, এই জন্য ও পরাজয় হয়েছে, ওই দিনই মারা গেছে, কথা বলে না কেন? আল্লাহ একজন আছে, ও যদি বিশ্বাসই না করবে ও কাবা শরীফে যাবে কোন কারণে? কথা বলা লাগবে। নবীজির স্ত্রী খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই সময় তো আর রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন না, নবীজি যখন নবুয়ত পেয়ে বাড়িতে আসলেন, ডাক দিয়ে বললেন জাম্মিলুনি, খাদিজা আমাকে ঢেকে দাও, ভয় পেয়েছি। আল্লাহর নবীর স্ত্রী ওই সময় বলেছিলেন আল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদান, শব্দের দিকে খেয়াল করেন, আল্লাহি আল্লাহর কসম লা ইখজিকাল্লাহু আবাদান, আল্লাহর কসম কখনোই আল্লাহ আপনাকে অপমানিত লাঞ্ছিত করবে না। শব্দের ভেতরে আল্লাহর নাম আছে কয়বার? আল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদান, কথা খেয়াল করছেন? অনেক সময় মুসলমান খাদিজা ওই সময় মুসলমান না, এখনো তো ইসলামের দাওয়াতই পাইনি, নবী কেবল নবুয়ত পেয়ে বাড়িতে আসতেছে। তিনি কেন বললেন তাহলে? তবে একবার না, একটা বাক্যের ভেতরে অতটুকু বাক্যে খাদিজাতুল কোবরা কয়েকবার আল্লাহর নাম উচ্চারণ করলেন, যদিও তিনি মুশরিক ছিলেন তার ভেতরে আল্লাহ একজন আছে ঈমানটা ছিল, কথা বলেন না কেন? আল্লাহ একজন আছে ঈমানটা ছিল, এর পাশাপাশি অন্য যে ইবাদত গুলো নতুন নতুন ছিল ওই সমাজে, ওই ইবাদত গুলোর ভেতরে মানুষ লিপ্ত ছিল, আল্লাহ এই জন্যে নবীকে 53 বছর বয়সে নিয়ে কর্মসূচি দিলেন, যে এক নাম্বারে আমার কর্মসূচি আল্লাহ বাদে কোনো ইবাদত কোনো জায়গায় আর কারো চলবে না। হ্যাঁ তোমরা জিকির করছো ইবাদত, কিন্তু আমি আল্লাহ যে জিকির দিয়েছি যেভাবে দিয়েছি ওইভাবে বাদ দিয়ে অন্য কোনো নিয়মে যদি করো এটা ইবাদত হবে না। সুতরাং বাংলাদেশে এখন হাক্কানি পীর যাই কয়টা আছে এগুলো বাদ দিয়ে যারা জিকির দিচ্ছেন, যত জোরে চিল্লাবা তত নেকি, যত লাফাবা তত নেকি, সব বাজে কথা। এই তিনটা থিওরি মনে রাখেন আয়াত থেকে, 205 নম্বর আয়াত সূরা আরাফ, অদকুর রব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি। আমি আশা করি বোঝাতে পেরেছি, যদি না বোঝার ভান করে থাকেন আপনার পীর সাহেবের মুরিদ আপনি, আপনাকে আমি ইন্ডিকেট করে বলছি না, আপনি ইবাদত করবেন ঠিক মতো করেন। চট্টগ্রামে গিয়েছিলাম এই যে এই বছরের প্রথম দিকে, একজন ওরে লাফানো লাফাচ্ছে ফটিক ছড়ি, জিজ্ঞাসা করলাম এত লাফাচ্ছেন? বসে হুজুর লাফায় মানে জিকির করছি, এত লাফিয়ে তো টেনশনে আছি জান্নাত পাবো কিনা। ও টেনশন দেখেছেন? ও টেনশন ধরিয়েছে কে? ও পীর সাহেব, যত লাফাবি তত তাড়াতাড়ি জান্নাত পাবি, অথচ ওইটা জিকিরের নিয়ম না। দোনাল জাহারি মিনাল কওলি দিয়েছেন আল্লাহ, চিৎকার করে চিল্লানো তো যাবেই না। তাদাররুআও ওয়া খিফাতাও, শব্দে এক একটা শব্দে কত কথা লুকিয়ে আছে টের পাচ্ছেন না? কাঁদো কাঁদো কণ্ঠে আস্তে আস্তে ভয় নিয়ে আবেগ নিয়ে এভাবে আল্লাহকে ডাকেন মৃদ স্বরে, কিশোরে। এরপর আপনার বাবা বলছে যত জোরে চিল্লাবেন তত নাকি, আপনি তাই চিল্লাবেন, এটা তো ইবাদত না। এই কর্মসূচিগুলো আল্লাহ খেলা করার জন্য দেয়নি, এরকম খালি থিওরি, এগুলো প্রত্যেকটা জায়গায় আপনি মিলাবেন, সে নামাজে হোক জাকাতে হোক রোজাতে হোক, জাকাত দেওয়ার যে সিস্টেমগুলো আল্লাহ দিয়েছেন এর বাইরে যদি আপনি দেন আপনার জাকাত তো আদায় হবেই না, আরো গোনা হবে। জাকাত দেওয়ার খাত হচ্ছে 8টা, কয়টা আরো জোরে বলেন? সূরা তাওবার 60 নম্বর আয়াতে আছে, জাকাত দিতে হলে 8টা খাতে দেওয়া লাগবে, এখন হয়তো 1টা খাত নেই মনে হয়, এখন 1টা নেই। সেটা কি কোন মানুষকে টাকা পয়সা দিয়ে ইসলামে উদ্বুদ্ধ করা, এটা এখন নেই, কারণ ইসলামের শক্তি এখন অত দুর্বল না, 170 কোটি মুসলমান এখন পৃথিবীতে। সুতরাং এটা বাদ দিয়ে দোনাল ওখানে সাদাকাতু ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব আল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহ বলেন এটা ফরজ আল্লাহর পক্ষ থেকে। সুতরাং 8টা খাত বাদ দিয়ে যদি যাকাত কেউ দেয়, আপনার যাকাত তো আদা হবেই না, গোনা হবে। আমরা তো যাকাত সাদকা দান করার সময় শুধু লিল্লা বডিং
আর এতিমখানা খুঁজে বেড়ায়, কে বলেছে আপনাকে? লিল্লা বড়ি না, এতিমখানা খুঁজে বেড়াবে, জাকাত দেওয়ার আর খাত নেই। সর্বপ্রথম আপনাকে জাকাত দেওয়া শুরু করা লাগবে আপনার নিকট আত্মীয়র ভেতরে যারা গরিব তাকে দিয়ে। নিজের বোনের ছেলে লেখাপড়া করতে পারছে না, কোনো খবরই নেই, মানে জাকাত দেওয়ার জন্য চলে গেছে এখান থেকে চট্টগ্রামে, তো দরকার কি? আল্লাহর নির্ধারিত খাত যেখানে আছে ওটা করা লাগবে। নামাজের ভেতরে 13টা ফরজ, 14টা ওয়াজিব, এগুলো আদায় করেন, এগুলো মূল থিওরি। নামাজের কিছু সিস্টেম আছে, নামাজ পড়লেই কবুল হবে তা না, নামাজ পড়লেই কবুল হবে, নামাজ যে শিক্ষাগুলো দিতে যায় তার ভেতরে এই এই থিওরিগুলো মেনে নেওয়া লাগবে। কি সেটা? ওজন, সওয়াব মাপার যে ওজনের সিস্টেমটা আমরা জানি বাংলাদেশে, আমরা কি জানি যে এক পাল্লায় সওয়াব দেবে, এক পাল্লায় গোনা দেবে, যার ভারী হবে জান্নাতে চলে যাবে, যার পাল্লা হালকা হবে জাহান্নামে চলে যাবে, নাকি? এটা এতদিন জানেন না শোনেননি? নামাজ কিন্তু ওইটা দিতে আসে না, নামাজের যে শিক্ষাগুলো আছে এটা ওজনের ভিত্তিতে না, ভরের ভিত্তিতে না, এটা গুরুত্বের ভিত্তিতে আল্লাহ মাপ দেবেন। এই গুরুত্বটা কি? 13টা ফরজ, 14টা ওয়াজিব। 13টা ফরজ, আপনারা মন ঘন ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন, এই 13টা ফরজের এগুলো মৌলিক বিষয়। সুতরাং ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে, এই ইবাদত যে 500টা ইবাদত আছে কোরআনে, কয়টা? এই 500 ইবাদতের ভেতরে যদি একটাও আপনার উল্টা পাল্টা হয়, নামাজ ওই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ বলেন আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না। কি? 12টা, 13টা ফরজ, 14টা ওয়াজিব, 13টা ফরজের একটা ফরজ যদি কেউ বাদ দিয়ে দেয়, আরো যত সেজদা দিক নামাজ হবে? আরো জোরে বলেন, তাহলে নামাজের এখান থেকে মৌলিক কি পেলেন? মৌলিক শিক্ষাটা পেলাম এই যে 13টা ফরজের একটাও যদি বাদ যায়, আমার নামাজ সব মাঠে মারা গেছে, আর হবে না, সেজদা দিলেও হবে না। আরো জোরে বলেন, তাহলে এখান থেকে আমরা এই শিক্ষাটা আজকে নেব। আমরা মনে করেছি সুবহানাল্লাহ তো পড়ছি, নেকির পাল্লা ভারী হবে না, মানে এই মাপের দেওয়ার জন্য আল্লাহ নামাজ দেয়নি, নামাজের শিক্ষাটা এইটা। আমি ভাই বোঝাতে পারলাম না, আপনার ওজন হবে কিন্তু মাপের ভিত্তিতে না, ওজন হবে ভরের ভিত্তিতে না, ওজন হবে গুরুত্বের ভিত্তিতে। মৌলিক বিষয়ের একটাও বাদ গেলে যেমন আপনার নামাজ হচ্ছে না, ফরজ যে বিষয়গুলো আল্লাহ দিয়েছেন ইবাদত হিসাবে, অকদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না, আমি আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন মানা যাবে না। সুতরাং আল্লাহর আইন কোরআনে আছে কত? এই 500 আইনের একটাও যদি কেউ না মানে, 499টা মেনেছে একটা মানে নাই, তাহলে ওর পুরাটা হবে জিরো বা শূন্য। নামাজের যেমন 13টা ফরজের একটা বাদ গেলে আপনার নামাজের সওয়াব হবে জিরো বা শূন্য, এটা বোঝেন তো? না আপনি বোঝেন না মনে হয়। 13টা ফরজের একটা বাদ গেলে আপনার সওয়াব হবে জিরো শূন্য, কথা বলছে না কেন? 500 আয়াত আল্লাহ কোরআনে আইন হিসাবে দিলেন, 499টা মানেন, একটা মানেন না, মাপ দেওয়ার সময় আপনার পুরা মাপ হবে জিরো। সুতরাং এই 500 আইনের ভেতরে সুদ আছে না নেই? আরো জোরে বলা লাগবে। এখন যদি কেউ সুদ খেয়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, বউ পর্দায় রেখেছে, জায়েজ কাজ সব করেছে, 499টা শেষ, কিন্তু সুদের টাকা খেয়েছে জীবনে, তাহলে ওর ফল হবে মাপ দেওয়ার সময় জিরো বা? এই কথাটা বোঝেননি কারা হাত তোলেন তো? এখনো বোঝেননি? কি বোঝেননি বলেন? এখন বিষয়টা নিরসন করার জন্য আমি যেটা বলবো মেনে নেবেন তো? না আমার মানবেন না, এই মানতে রাজি আছেন কারণ আমি আগে দেখি, লিল্লাহে তাকবীর, দেখেন তো হাত তোলেন নিকে। এক দেড় ঘন্টা দুই ঘন্টা আলোচনা করে যদি 5টা মানুষের জীবন পরিবর্তনই না হয়, তাহলে মাহফিল আমিও করার দরকার নেই, আপনাদের দেওয়ারও দরকার নেই। এই হাত নামার, এবার মূল বিষয়টা বোঝাচ্ছি, এটা যদি আপনি মুক্ত হতে চান, ফরজের একটা বাদ গেলে যেমন আপনার জিরো অথবা শূন্য হবে, তাহলে এই জিরো আর শূন্য যেন না হয়, ঠিক যেন থাকে ওজনটা, কি করা লাগবে? আল্লাহর আইন আছে কয়টা? 14টা কর্মসূচির প্রথমটা কি ছিল? আল্লাহর আইন, আল্লাহ ছাড়া কারো আইন? আরো জোরে বলেন। এই কর্মসূচি নবী নিয়ে এসেছিলেন কত বছর পর?
27 বছর গবেষণাগারে বসে বসে এগুলো আল্লাহ শিখিয়েছেন, তা আপনি কি শিখলেন? এক বছর পরে পরেও তো আপনি কিছু পাচ্ছেন, কি শিখলেন আপনি? 500 আইনের 499টা আপনি মানতে পারছেন, কিন্তু সুদেরটা আপনি মানতে পারছেন না, ইচ্ছা করলেও আপনি পারছেন না, নাকি কথা বলেন? আপনি ইচ্ছা করলেও পারছেন না, এরকম পরিবেশ আছে না নেই? অনেকে ডাইরেক্ট খাচ্ছে না সুদ, কিন্তু ইনডাইরেক্ট আরো জোরে। এখন এখান থেকে যদি আপনি মুক্ত হতে না পারেন, তাহলে আপনার যতই সওয়াব হোক শেষে আরো জোরে। এবার মনে হয় আপনি বুঝে ফেলেছেন, আপনি 499টা মেনেছেন, কিন্তু পর্দারটা মানেননি, আপনার মেয়ে চলেছে বেপর্দায়, বউ চলেছে বেপর্দায়, তাহলে আপনার মাপ যখন দেবে, আপনার নামাজ ছিল, রোজা ছিল, দান ছিল, যাকাত ছিল, হজ ছিল, কিন্তু বউ আর মেয়ে বেটার বউ বেপর্দায় চলেছে, আল্লাহর আইনটা নেই, মাপ দিতে গেলে কি হবে? এই হিসাবে প্রত্যেকটি মানুষ এখন হিসাব করে যে আমরা কি জিরো না শূন্য, দুইটাই। এটা কিন্তু নামাজ দিতে আসে, এরকম 500 বিধান আছে কোরআনে, এগুলো আজ দেশে হয় না। এর সাহেব ওই যে শিখিয়ে দিয়েছে, কোনো চিন্তা নেই, এক বছর আল্লাহ পড়বে, বিশাল গাছ হবে, ঘোড়া দৌড়াবে, আর তুই শুধু ঘোড়ার পেছনে দৌড়াবে। না আমি তো হাসির খোরাকি দেয়নি, আপনি কি আমার কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, সহজ সরল ভাষায় বোঝানোর তৌফিক আল্লাহ যেন আমাকে দান করেন, জোরে বলেন আমিন। তাহলে মেরাজের যে শিক্ষাটা কয়টা বললাম? 14টা, কয়টা? এ তো একটা গেল যে মৌলিক শিক্ষা, এগুলো আল্লাহর আইন মানাই লাগবে। নামাজে যেমন মৌলিক 13টা ফরজ, একটা বাদ গেলে পুরা হয় জিরো, আপনার জীবনে 500 আইন আছে আল্লাহর, 499টা মেনেছেন, একটা মানেন নাই, কিয়ামতে আপনার নেকির পাল্লা দেখবেন জিরো, আর যত গোনা ভারী হয়েছে আপনার পাওয়া দাম। আল্লাহ তুমি আমাদেরকে এইভাবে কোরআন বোঝার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। এইভাবে বুঝি না, এই জন্যই তো দিন দিন পাপের মুখ মারে, ও মনে করছে একটা মসজিদ বানিয়ে দিলাম, টাইলস লাগিয়ে দিলাম, এরপরে আবার জাহান্নামে যাবো, অথচ মসজিদে টাইলস লাগিয়েছে সুদের টাকা দাম। আমি কি বেশি বলে ফেললাম? না, এই এলাকায় মনে হয় এসব নেই। এবার ছোট্ট একটা তথ্য বলছি, আপনার অন্য দিকে নেবেন না, আমি একবার বলেছিলাম কিন্তু আপনার হয়তো মনে নেই, আমি এই জায়গায় বলেছিলাম, তখন সিদ্দিকুর রহমান ভাই ছিল পাশাপাশি, এই জায়গায় না, হ্যাঁ এই জায়গায়, সেটা এবার স্মরণ করাচ্ছে, কারণ এর সাথে এটা রিলেটেড বলবো, যে তথ্যটা বলছে, এবার কান খাড়া করে মিলাবেন আপনার পজিশন, আমার পজিশন কোন জায়গা পর্যন্ত গেছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন, অবশ্যই আমি মুমিনদের জান আর মাল কিনে নিয়েছি, বিনিময়ে তাকে আমার জান্নাত আমি দিয়ে দিয়েছি। আল্লাহ কিনে নিয়েছেন জান আর মাল কাদের কাছ থেকে? আরো জোরে। এখানে ক্রেতাকে সরাসরি আল্লাহ নিজে, বিক্রেতা না, না আমরা বললে হবে না, আল্লাহ তো এখানে ইন্নাল্লাহ হাস্তারা মিনাল ইনসান দিতে পারতেন, যে আমি মানুষের কাছে নিয়েছি, না মানুষ তো বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা ওরাও মানুষ, কিন্তু সবার কাছ থেকে আল্লাহ কিনতে চায় না, আল্লাহ শুধু কিনতে চায় যারা মুমিন হবে তাদের কাছে। আমাদের আসল বিষয়ে, আমি ঈদগাহ পাকা করে দিলাম, মসজিদ দুইতলা করে দিলাম, কিন্তু আমি মুমিন না, আমি মোনাফিক, আল্লাহ নেবে? আমার টাকাগুলোই লস। আমি যদি কিছু দিতে চাই আমার আল্লাহর জন্য, আখেরাতে কিছু পাবো এই জন্য, তাহলে আগে আমাকে হওয়া লাগবে মুনাফিক না মুমিন? আরো জোরে। এই দেশে যারা দিচ্ছে আপনি তাকান, ইসলাম যে আসে না এই কারণে আসে না, কারণ অধিকাংশ জিনিসগুলোই দিচ্ছে আজ মুনাফিক আর কাফেররা, কারণ এখন সম্পদ ওদের হাতে, ওরা মনে করছে অসুবিধা নেই, মসজিদ বানিয়ে দিলাম, এরপরে আবার কি, তারপরে মসজিদ আল্লাহ নেবে কি করে? আপনি তো মুমিন না, আপনি তো মুনাফিক, আপনি তো মুমিন না, আপনি তো জালেম, এক কথা বলছেন?
তাই বলে আজকের মসজিদে যারা দিয়েছে এরা মোনাফিকেরা জালেম আমি তা বলছি না, এরকম আছে অন্য জেলায়, এ জেলায় থাকে, এ জেলায় তো সব আল্লাহর ওলি। আপনাকে আমি যেটা দিতে চাইলাম ওটা হচ্ছে আপনি কিছু যদি আল্লাহকে দিতে চান কি হওয়া লাগবে, আরো জোরে, ক্রেতা আর বিক্রেতা, এখানে ক্রেতা হচ্ছে আল্লাহ, বিক্রেতা শুধু মমিনরা, আমরা না। হ্যাঁ, আমরা যদি মমিন হতে পারি তাহলে অসুবিধা নেই। এখন মমিন হতে হলে যেই গুণগুলো লাগে তার এক নাম্বার গুণ হচ্ছে মান সালিমাল মুমিনুনা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই লোকটাই তো মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমান শান্তি পায়। আর আমরা এমন মুসলমান আমার হাতের দ্বারা শান্তি পাওয়া দূরের কথা, ভালো মানুষকে হাত ধরে ধরিয়ে দিয়ে আসছি, আমার নিজেই ছাড়িয়ে নিয়ে আসি 20,000 টাকা দিলে, হাতের দ্বারা কি শান্তিতে আছে মানুষ? আমার মুখের কথার দ্বারাও মানুষ শান্তিতে নেই, কারণ আমার মুখের কথার দ্বারা একটা ভালো মানুষের সাজা হয়ে যাচ্ছে। তাহলে আপনি তো মুসলমান বা মমিনি হতে পারেননি, আপনার কাছ থেকে আল্লাহ কিনবে কি করে? বেলাল ভাই যদি বাজারে যায় পচা মাছ কিনবে বলেন? এমনি দিলেও নেবে না, কারণ বোর আবার ভয় আছে, বাড়ি এনে ধুকতেও দেবে না। বড় ভাইয়ের উপরে অধিকার আছে, আমি এই জন্য কথাটা শিক্ষার জন্য বোঝানোর জন্য বলছি, কতটুকু মেধা নিয়ে বাস করে। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, বেলাল ভাই কতটুকু মেধা নিয়ে বাস করে, এতটুকু মানুষ যদি পচা মাছ কিনতে রাজি না হয় দরকার হয় মাছই কিনবে না তো পচা মাছ নেবে বলেন? আমার তো মাঝে মাঝে দু একদিন যদি বাজার করি নড়া মাছ লাগবে, মাছ মরে গেছে ওই রকম মাছ নিয়ে গেলে আমার বাড়ি থেকে কি তোমার চোখ নেই? যেই দিন আমাকে বলেছে নড়া মাছ নিয়ে যাবে মরে পড়ে আছে এই মাছ নিয়ে এসেছে ওই দিন আমি আয়টা মিলিয়েছি, তোমার চোখ নেই তাই তো? আমি আর কতটুকু মেধা নিয়ে বসবাস করি, আমি যদি পচা মাছ মরা মাছ কিনতে রাজি না হই, আমার বউ যদি আমার বাড়ি গেলে এই কথা বলে তোমার চোখ নেই? আমার আল্লাহ যিনি আপনার সম্পদ আর জীবন কিনবে, কোন অপবিত্র সম্পদ অপবিত্র জীবন কিনবে? আপনার পচা সম্পদ পচা জীবন আল্লাহ নেবে? ওনার মেধা তো আরো ভালো না কমা? কি মেধা তার, কত জ্ঞান তার! ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, মানুষকে আল্লাহ একেবারে সামান্য জ্ঞান দিয়েছে, এই সামান্য জ্ঞানেই যদি আপনি সব বুঝতে পারেন, তিনি সব জ্ঞানের মালিক যিনি, তিনি যখন কিছু কিনবেন আল্লাহর কসম করে বলছি পচা জিনিস আল্লাহ নেবে না। আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন দিলাম, এখন থেকে কিছু যদি আল্লাহর কাছে বিক্রি করতে হয় এক নম্বরে আপনার ওই মালটা পবিত্র হওয়া লাগবে, দুই নম্বরে আপনার জীবনও যদি আল্লাহকে দিতে চান না পাক জীবন আল্লাহ নেবে না, পবিত্র জীবন লাগবে, কথা বলেন ঠিক কি না? এখন আপনার জীবন আর মাল পবিত্র করবেন কি দিয়ে? শুধু গোসল করবেন, কি দিয়ে করবেন? ওই নিয়মটা আল্লাহ কোরআনে দিয়েছেন, মাল পবিত্র করার জন্য যাকাত লাগবে, কি লাগবে? জ্ঞান পবিত্র করার জন্য সঠিক কথাগুলো বলা লাগবে, কারণ অনেক জ্ঞানী আছে আজ জ্ঞান পাপি, এক কথা বলা লাগবে, সারা জীবন পড়িয়ে পাশ করছে, আইএ বিএ অনার্স মাস্টার্স করছে, ডক্টরেট করে আসছে, যে ঘুষ খেলে এই এই গুণা হয়, এই অপরাধ হয়, অথচ নিজে যে ওই চেয়ারে বসে ঘুষ খাওয়া আরম্ভ করছে, কারণ বাধ্য হওয়া লাগছে পরিবেশে। সুতরাং এই পরিবেশগুলো যদি আপনি দূর করতে না পারেন তাহলে কিন্তু 499টা মেনেছেন, ওই একটা মানতে পারছেন না চেষ্টা করলেও, ঘুষ আপনাকে খাওয়াই লাগছে বাধ্য হয়ে, কথা বলে না কেন? এরকম পরিবেশ কি বাংলাদেশে নেই? এই পরিবেশগুলো পাল্টিয়ে সোনার পরিবেশ তৈরি করতে হলে ঘুষ মুক্ত সুদ মুক্ত যদি করতে হয় আর ওই কাজ করতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, তাহলে আপনার জীবনটা পবিত্র হবে কি দিয়ে? আপনার মালটা পবিত্র করবেন কি দিয়ে? আর পবিত্র সম্পদ ছাড়া আল্লাহ কিন্তু কিনবে না, কিনবে? কারণ বিনিময়ে যেটা দিচ্ছে ওটা ছোটখাটো জিনিস না, ওটা বিআন্না লাহুমুল জান্না, যার একটা শিখের মূল্য তামাম দুনিয়া বিক্রি করলে হয় না, এত বড় মূল্য সব মূল্যবান জিনিস আপনাকে আল্লাহ দেবে শুধু আপনার জীবন আর আপনার সম্পদ কেনার জন্য। তাহলে ওই জীবনটা কত মূল্যবান হওয়া লাগবে, কত পবিত্র হওয়া লাগবে, আর ওই মালটা কত পবিত্র হওয়া লাগবে আপনার বিবেকের কাছে প্রশ্ন করে। আমি আশা করি আয়াতটা বোঝাতে পেরেছি। আমার তো মনে হচ্ছে আজকের আলোচনাটা যদি আপনি সঠিকভাবে অনুধাবন করে বাস্তব জীবনে সেট করার মন মানসিকতা তৈরি করেন, জীবনে আর আপনার ওয়াসনা লাগবে না, এইটাই যথেষ্ট।
আল্লাহ 14টা কর্মসূচির এক নম্বরে এইটাই দেওয়ার জন্য মানুষকে জানিয়েছেন আমি আল্লাহর রায়। এরপরে মা বাবার কথা দিয়েছেন, এরপরে দিয়েছেন এতিম মিসকিন অপচয়, একটা একটা করে 14টা লাইন আমি পেয়েছি। এই 14টা বিষয় যখন আপনি বাস্তব জীবনে মেনে নেবেন তখন আপনার ফল হবে উত্তর অবশ্যই, যদি 2 হয় 3 হয় অবশ্যই হবে, নয়তো যদি 13টা হয় একটা না হয় ফল হবে 0 বা 0। কথা বলে ঠিক কি? এই জন্যই তো সবে মেরাজ আসে চলে যায়, আমাদের কোনো লাভ হয়? এই লাভ পাওয়ার জন্য দুনিয়া শান্ত করার জন্য 14টা মেনে নেবেন। সূরা বানি ইসরায়েলের 23-38 নম্বর আয়াত, আল্লাহ তুমি আমাকে সহ যারা এসেছি ওরকম একটা মন দান করো, ইমান দাও, জোরে বলেন আমিন। সূরা বাকারার 129 নম্বর আয়াত থেকে আমরা পড়েছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে নিয়ে কাবা শরীফ গাচ্ছিলেন। আপনারা কি ঘুমাচ্ছেন? না। ঘুমিয়ে পড়েছেন? না। থাকবেন তো? না। 12টা বেজে গেছে তারপরও? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাইলকে নিয়ে কাবা শরীফ একটার পর একটা গাচ্ছিলেন। উনি কাবা শরীফ গাথে ছেলে পাথর তুলে দেয়। হযরত ইব্রাহিম ওই সময় আল্লাহর কাছে কাবা শরীফ গাথা অবস্থায় দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ও ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ও ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। ভালো করে মিলান। আল্লাহ তাআলা বলেন রব্বানা, হযরত ইব্রাহিম দোয়া করছে কাবা শরীফের পাথর একটার পর একটা গাথে আর বলে হে আল্লাহ, হে আমার রব, অবাস তুমি পাঠাও, ফিহিম রাসূলাম মিনহুম, আমাদের মাঝখানে আমাদের মধ্য থেকে একজন রসুল। কয়জন? আরো জোরে বলেন, ওই একজন রসুল যে তুমি পাঠাবে। কেন পাঠাবে? শুধু খাবারের জন্য না, এতলো আলাইহি আয়াতিকা, যে রসুল এসে তোমার আয়াত তেলাওয়াত করে আমাদের শোনাবে, কিতাব কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করবে, হেকমতের সহিত কাজ করবে, আমাদেরকে পবিত্র করবে, হাকিম অবশ্যই তুমি পরাক্রমশালী বিজ্ঞানময়। জোরে বলেন সুবহানাল্লাহ। সারল অর্থ আমরা শুনলাম, শানে নজরুল জানলাম। এ দোয়াটা কার? ইব্রাহিম। জোরে বলেন কার? হযরত ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। বলেছিলেন কোন সময়? কাবা শরীফ যখন কাঁদতেছে একটার পর একটা পাথর দিয়ে, ওই সময় আমার আল্লাহ সঙ্গে সঙ্গেই দোয়াটা কবুল করে নিয়েছে। দোয়া কবুল করে আমার আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন, কারণ ইব্রাহিম নবী আলাইহিস সালাম দোয়া করেছিলেন এই নবীর জন্য। তাহলে নবী যিনি এসেছেন, যেই নবীর জন্য ইব্রাহিম দোয়া করলেন, তার কাজ দিলেন কয়টা? আরো জোরে, আপনারা মনে হয় কথা বুঝতেছেন না। ইব্রাহিম নবী যেই নবীকে পাঠানোর জন্য, যে সন্তানকে পাঠানোর জন্য দোয়া করলেন, ওই নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কয়টা কাজের জন্য আল্লাহর কাছে পাঠাতে বললেন? চারটা। হে আল্লাহ তুমি এমন একজন রসুল আমাদের মাঝখানে পাঠাও যিনি চারটি কাজ করবে। তাহলে নবীওয়ালা কাজ যারা আজ বাংলাদেশে সহ পৃথিবীতে করছে তাদের এই চার দফা কর্মসূচি লাগবে। আপনি রসুলওয়ালা কাজ করছেন, নবীওয়ালা কাজ করছেন, এই চারটা কাজ আপনার লাগবে, নয়তো নবীওয়ালা কাজ হবে না। আপনি উল্টা বুঝবেন না, চার দফা কর্মসূচি লাগবে আপনার নবীওয়ালা কাজ যদি আপনি করতে চান। আপনি আন্দাজে বলবেন নবীওয়ালা কাজ করছে, হবে না। কোরআনে কোরআন বাকারা সূরা বাকারার 129 নম্বর আয়াতের দলিল, সূরা বাকারার 164 নম্বর আয়াত, ওদিকে সূরা জমার 2 নম্বর আয়াত, এদিকে সূরা বাকারার 150-51 নম্বর আয়াত। এরকম চার জায়গায় আমার আল্লাহ রাসূলকে পাঠানোর যে উদ্দেশ্য চারটা আমার আল্লাহ নিজে জানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে নবীওয়ালা কাজ যারা করতে চায় কি করবে?
ইয়াতলু আলাইহিম আয়াতিকা, হে আল্লাহ তোমার আয়াত তেলাওয়াত করে যেন আমাদেরকে শোনায়। তাহলে তেলাওয়াত করা লাগবে কার আয়াত? এখন এই আয়াত কোন আয়াত? আল্লাহর আয়াত তো শুধু কোরআনে নেই, সমুদ্রের যে ঢেউ এই আয়াত কার? আয়াত মানে নিদর্শন, আয়াত মানে চিহ্ন। আমি কি কথা বোঝাতে পারছি? এই যে গাছ গাছালি এগুলো কার আয়াত? নিদর্শন কার? এই যে মেঘের ভেতরে গর্জন হচ্ছে কার আয়াত? আমার আল্লাহ এগুলো তো এমনি করে না, কেন দেয় এগুলো? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, সূরা রোমের 40 নম্বর আয়াত। জলে স্থলে যে বিপদ আপদ গুলো আসে, এগুলো আমি আল্লাহ পাঠাতে চাই না, এগুলো পাঠাই তোমাদের হাতের কামাই করার জন্য। এগুলো সব তোমরা হাতে কামাই করে নিয়ে আসো। এই যে অতিবৃষ্টি অনাবৃষ্টি, এগুলো হয় তোমরা সব তোমাদের হাতের হাতের কামাইয়ের জন্য। আমি মাঝে মাঝে এগুলো দিয়ে তোমাদেরকে ফিরে আসার জন্য সিগনাল দেই। কথা বলেন না কেন? এগুলো ফিরে আসার জন্য সিগনাল দেই। তোমরা সিগনাল ফলো না করে আরো বৃদ্ধি বাড়াও, তোমরা তো ফিরে আসোই না, তোমাদের বৃদ্ধি আরো বেড়ে যায়। গত 9 বছরের আপনি জরিপ চালান, এই 9 বছরের ভেতরে বাংলাদেশে 173টা বিল্ডিং ঢলে পড়েছে, 83টা বিল্ডিং ফাটল ধরেছে। এগুলো সব মানে আল্লাহর রহমত। বিল্ডিং যে হেলে পড়েছে, পড়ে যায়নি, হেলে গেছে। 83টা বিল্ডিং ফাটল ধরেছে আর কতগুলো পড়িয়েই গেছে, যেমন রানা প্লাজা। শিক্ষা নেওয়া লাগবে আপনাকে, কেন হচ্ছে এগুলো? গত বছর পয়লা বৈশাখ যেদিন হবে, কয়েকবার আমার আল্লাহ রেড সিগনাল দিয়েছে জমিনকে একটু ধাক্কা দিয়ে। এবারও যেদিন শুরু হবে, কালকে যে অবস্থা হয়েছিল, যশোর থেকে খুলনা পর্যন্ত কমপক্ষে 200 গাছ পড়ে আছে। মাহফিল ধরা তো দূরের কথা, কুষ্টিয়া থেকে যশোর পর্যন্ত যেতে লেগেছে 12.5 ঘন্টা, যেখানে মাত্র 2 ঘন্টার পর রেড সিগনাল দিচ্ছেন আল্লাহ। একেবারে সাবধান হও, নয়তো একবার উল্টিয়ে দেব। কারণ আমাদের আগে যে সমস্ত জাতি বেশি বেড়েছিল, আল্লাহ তাদেরকে ওইভাবে দিয়েছে, আমাদেরকে একবারে দেয় না। শুধু নবীর দোয়া আছে, আল্লাহর নবী বলেছিল, হে আল্লাহ তুমি আমার উম্মতকে একবারে ধ্বংস করে দিও না, এই জন্যই মনে হয় কিছু হয় না। তো আমরা যে 2 নম্বরই, আমাদের তো একবারে উল্টিয়ে দেওয়া দরকার। সুতরাং এগুলো আল্লাহর আয়াত, ইতিহাস যেগুলো এলো এগুলো আমার আল্লাহর আয়াত। ওয়াল আসরি, আল্লাহ বলেন ইতিহাসের কসম। কিসের কসম? কেন? ইতিহাস থেকে শিক্ষা নেওয়া লাগবে। আপনার বাবার জীবনে থেকে আপনি শিক্ষা নেবেন, আপনার দাদার জীবনে থেকে আপনার শিক্ষা নেবেন, আপনার পূর্বপুরুষ যারা আছে তাদের কাছ থেকে আপনি শিক্ষা নেন। এমনিতে আল্লাহ দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ইতিহাস, নমরুদের ইতিহাস, সাদ্দাদের ইতিহাস কোরআনে কারিমে এমনিতে খেলা করার জন্য তোমাদেরকে দেয়নি, দিয়েছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন নবীকে পাঠিয়ে দিলাম যিনি 1 নম্বরে আমার আয়াতগুলো তেলাওয়াত করবে। আয়াত মানে ইতিহাস, আয়াত মানে নিদর্শন, আয়াত মানে আল্লাহর বিভিন্ন সৃষ্টি। এগুলো সব মানুষকে শোনাবে, শুধু কোরআন পড়েই না, ওগুলো দেখিয়ে দেখিয়ে দেবে। দেখো যদি স্বৈরাচার হও, তোমারও অবস্থা হবে ফেরাউনের মতো। এই শিক্ষাটা আমার আল্লাহ দিতে চাই, কথা বলেন না কেন? নবীওয়ালা কাজ যারা করছি এগুলো কি আমরা করি আজ? এগুলো যারা করতে চায় তাফসির দিয়ে, ওয়াজ দিয়ে, দাওয়াত দিয়ে, তারাই তো ঝামেলায় পড়ে। কারণ নবীওয়ালা কাজ করতে গেলে কোন নবী যখন আরাম পায়নি, আপনি আরাম পান কোন কায়দায়? স্মরণ করো ওই সময়ের কথা, হাত্তা ইদা দারাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা সূরা হুদের 51-91 নম্বর আয়াতে আছে। যখন ফেরাউন ডুবে যাচ্ছিল ওই সময় বলেছে আল্লাহ আমি ঈমান আনলাম,
আল্লাহ পাক বলেন ফেরেশতারা ওই এখন বলে কেন ওর মুখের উপরে কাদা দিয়ে দে, ফেরেশতা জিব্রাইল এক খামসা কাদা ওর মুখের উপরে দিয়েছে যেন ইল্লাল্লাহ বলতে না পারে, লা ইলাহা ইল্লাল্লাযী বানু ইসরাঈল ইল্লাল্লাহ বলতে পারে নাই। বলে আল্লাহ তোমার ফেরেশতারা এখন আমার সবাই, আমি তো মুসলমান। আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিলেন আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন এর আগে সব চাইতে বড় সন্ত্রাসী তুই ছিলি, সব চাইতে বড় স্বৈরাচার ছিলি, তোর কারণে আমার হাজার হাজার বান্দা বাড়িতে ঘুমাতে পারে নাই, তোর কারণে আমার হাজার হাজার বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে শিশু অবস্থায়, এখন তুই আমার কাছে ফিরে আসিস তোর এই তওবা আমি কবুল করব না। তোকে আমি চোবাবো, তোকে মারবো, কিন্তু তোর শরীরটা দেহটা আমি নষ্ট করব না, রেখে দেবো এই পাবে, মেডিসিন লাগবে না, ঔষধ লাগবে না, কিয়ামত পর্যন্ত তোর এই বডিটা আমি রেখে দেবো বিনা মেডিসিনে বিনা ঔষধে। কেন রেখে দেবো জানিস? লিমান খালফা কায়া, তোর পেছনে দুনিয়ায় যারা আসবে কিয়ামত পর্যন্ত তোকে দেখে যেন শিক্ষা নিতে পারে যে স্বৈরাচার হলে এরকম হয়। এটা আল্লাহর আয়াত, এটা কি? এ সমস্ত আয়াত পড়ে মানুষকে যারা নবী শিক্ষা দেবে, আমরা তো ওই কাজই করি নাকি? আমরা বানিয়ে বানিয়ে আয়াত তৈরি করি। হযরত মুসা আলাইহিস সালাম যখন পালিয়ে যাচ্ছিলেন ফেরাউনের এই অত্যাচারে, তিন দিকে সৈন্য, সামনে বিশাল দরিয়া, হযরত মুসা আলাইহিস সালামের সাথী সঙ্গী যারা আছে ডাক দিয়ে বলে আদরাকাহুল করাক, হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গী সর্দার যারা আছে ডাক দিয়ে বলে ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, ও মোসা এখন তো আর কায়দা নেই, বেঁচে থাকার ধরা পড়ে গেলাম, সামনে বিশাল দরিয়া, পেছনে তিন বাহিনী এসেছে। হযরত মুসা আলাইহিস সালাম একটু ঘাবড়িয়ে যাননি, যে ঈমান ছিল তার চাইতে ঈমান আরো বেড়ে গেছে, কারণ সাধারণ মানুষের ঈমান যেখানে শেষ নবীদের ঈমান সেখানে শুরু হয়। হযরত মুসা আলাইহিস সালাম বন্ধ সাথীর সঙ্গে যারা ছিল তাদের কথাগুলো শুনলেন, শোনার পরে তাদের জবাব দিলেন কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা নেই। হযরত মুসা আলাইহিস সালাম যে জবাবটা দিয়েছিলেন কোরআনে কারিমে আমার আল্লাহ কোড করে দিলেন, কারণ কিয়ামত পর্যন্ত ফেরাউন আসবে না, মুসাও আসবে না, কিন্তু তাদের অনুসারী দুনিয়ায় আসবে। মুসা আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন কালা কাল্লাইন বলতে পারতেন অথবা ইয়াহদিন দিয়ে শেষ করে দিতে পারতেন, শব্দের দিকে খেয়াল করেন তো, মুসা আলাইহিস সালাম কথা বলার আগেই বললেন কালা কাল্লা, কখনোই না, তোমাদের ভেতরে যে চিন্তাটা ও চিন্তা আমার ভেতরে আসেই নাই, ইন্না মাগিয়া রব্বি সায়াহদিন, অতি শীঘ্র অবশ্যই আমার আল্লাহ আমাকে এখনই রাস্তা দেখিয়ে দেবে। আল্লাহ বলেন এই যে ইমানটা, এইটা আমি দেখতে চেয়েছিলাম, কঠিন বিপদে পড়েও যারা মাথা নত করে না বাতিলের কাছে, এই মানুষগুলোর ইমানটা আল্লাহর কাছে পছন্দ হয়। বক্তব্যের মাঝে যদি সিন না দিতেন তাহলে আল্লাহ কি করতে আমি বলতে পারছি না, কিন্তু সিন দিয়েছেন, অতি শীঘ্র আমার আল্লাহ রাস্তা বের করে দেবে। আল্লাহ বলেন এই শব্দটা শুনে আমি খুশি হয়ে গেছি, ডাক দিয়ে বললাম ফেরেশতা ফাও হাইনা ইলা মুসা আনিতরিবি আসাকাল বাহার ফাং ফালাক ফাকা না করলো ফির কাঙ্কা তাও দিলা ওসিম, কোথায় জিব্রাইল জলদি করে যাও আমার নবী মুসা আলাইহিস সাল্লামের কাছে ওহি করো, শুধু লাঠিটা সমুদ্রে মারবে, বাকি যা করার আমি আল্লাহ করব। হযরতে জিব্রাইল বলে আরশ থেকে পৃথিবীতে আমি তিনবার আসতে খুব বেশি তাড়াহুড়া করেছিলাম, এক নম্বরে হযরতে ইসমাইল নবীকে যেদিন জবাই দেবে ওই দিন আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে তাড়াতাড়ি যাও আমার গোলাম, আমার পাগল কি করছে দেখো, ইসমাইল যেন জবাই না হয়, জান্নাতের একটা দম বাদি ওই জায়গায় ধরো। জিব্রাইল বলে আমি প্রথম জীবনে ওই দিন এত তাড়াতাড়ি দম বানিয়ে এসেছিলাম, অত তাড়াতাড়ি দুনিয়ায় কোনোদিন আসি নাই। দুই নম্বরে হযরতে
মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রে আঘাত করবেন আর রাস্তা তৈরি হয়ে যাবে, ওই সময় আমি এত তাড়াতাড়ি এসেছিলাম, অত তাড়াতাড়ি দুনিয়া আর কোনোদিন আসি নাই। তিন নম্বরে হযরত ঈসা আলাইহিস সালামকে যেদিন ওরা মেরে ফেলবে শোলে চড়ানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে, ওই দিন ঈসা নবীকে ওখান থেকে আসমানে তুলেছি আর ওদের একজনকে ঈসা নবীর আকৃতি ধরিয়ে দিয়েছি। ওই যে ঈসা নবীকে তুলে নিয়েছিলাম ওই দিন আমি আরশ থেকে এসেছিলাম, এত তাড়াতাড়ি দুনিয়ার কোনোদিন আসি নাই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমি জোরে তোর আরশ থেকে আসতেছি, হযরতে মুসা এদিকে লাঠি আরম্ভ করেছে, আমি দ্রব্য আসকাল বাহার সমুদ্র করে মারবে আর আমি তখন আরশে জলদি করে এসে লাঠি মারার সঙ্গে সঙ্গে বারোটা রাস্তা আমি নিজে জিব্রাইল তৈরি করে দিয়েছি। মুসা আলাইহিস সালাম গেলেন, কিছু দূর যাওয়ার পরে বারোটা গোত্রের জন্য বারোটা রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখে দেখা যাচ্ছে না, ডাক দিয়ে বলে আল্লাহ আমার সঙ্গে সাথীদের তো দেখি না, কই তারা? আল্লাহ পাক বলেন কোথায় জিব্রাইল? এই যে বারোটা রাস্তার মাঝখান দিয়ে কাঁচের মতো পানিকে কাঁচের মতো বানিয়ে দাও যেন একদল আর এক দলকে জ্বালানোর মতো করে দেখতে পারে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এখান থেকে আল্লাহ শিক্ষা দিতে চেয়েছেন এই আয়াতটা দিয়ে, এটা নিদর্শন দিয়ে, এই ইতিহাসটা দিয়ে আল্লাহ শিক্ষা দিতে চেয়েছেন এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মুসা নবী থাকবে না, কিন্তু মুসা নবীর মতো ঈমান যদি বিপদের মুহূর্তেও কেউ তৈরি করতে পারে তাদেরকে আমরা এইভাবে করে সাহায্য করতে পারি না? ওই ক্ষমতা এখন আর আল্লাহর নেই বলেন? সুতরাং আপনার ঈমান যতটুকু আছে যেন ব্যাটারিতে চার্জ হয়, এটা আল্লাহর আয়াত। এরকম আয়াত বলে বলে মানুষকে শোনাবে আমার যে নবী দুনিয়াতে আমি পাঠালাম সেই নবী। সুতরাং নবীওয়ালা কাজ করতে হলে ইমানদারদের যে ভীতিগুলো এখন সামনে আসতেছে তাদের এই ভীতি দূর করা লাগবে, আর যে অত্যাচার জুলুম নির্যাতন করছে যারা তাদেরকে, ওই অত্যাচার জুলুম গুলো জালেম যারা তাদেরকে যেন ওই জায়গায় থেমে যাওয়া লাগবে। এই শিক্ষাটা মুসা আলাইহিস সালামের মাধ্যমে, ফেরাউনের মাধ্যমে, কোরআনে কারিমে এই আয়াতগুলো দিয়ে, এটা নবীদের কাজ। কাদের কাজ? এটা সংবাদ সম্মেলন করে হোক, মানববন্ধন করে হোক, যে কোনো কায়দায় আপনি এইরকম কিছু নিদর্শন পৃথিবীতে যারা নবীওয়ালা কাজ করছে তারা করবে। সুতরাং কোরআনের আয়াত শুধু তেলাওয়াত করে মানুষকে শোনাবে এটা না, ইতিহাসগুলো নিদর্শন আয়াত কার? ওই আল্লে মোহাম্মদ কিতাব। নবীওয়ালা কাজ যারা করে তারা কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করে। কিসের শিক্ষা? আরো জোরে বলেন। আপনি ঈমান থেকে বলেন তো 96% মুসলমানের এই দেশে আল্লাহর কোরআনের শিক্ষা ব্যবস্থা কি এখন আছে? তাহলে আপনি নবীওয়ালা কাজ করছেন এর পক্ষে তো একটা কথা বলেন না? আমরা কোরআনের শিক্ষা ব্যবস্থা পার্লামেন্টে ঘোষণা চাই, আগামীতে যে শিক্ষা প্রণয়ন হবে যেন কোরআন দেখে দেখে তৈরি হয়, এটা নবীওয়ালা কাজ। তোরাক নদীর তীরে এই লক্ষ লক্ষ মানুষগুলো যদি একবার আঙ্গুল আকাশের দিকে তুলে বলতো এ বছরে আমরা কোরআনের শিক্ষা ব্যবস্থা চাই, আমরা 96% মুসলমানের দেশে শিক্ষামন্ত্রী মেনে না নিয়ে পারতো? আপনি কিসের নবীওয়ালা কাজ করছেন আপনি আমাকে বলেন, তারপরে বাড়ি যান। আপনাকে ধোকা দিচ্ছেন আপনার বিবেককে, ধোকায় তো দিচ্ছেন। হেকমা, হেকমত শিক্ষা দেবে। হেকমত কি? যেখানে যেটা দরকার ওই জায়গায় ওইটা সেট করার নাম হেকমত। গরু দিয়ে চাষ করার নিয়ম, ওখানে গরু বাদ দিয়ে ছাগল দিচ্ছে, চাষ হবে ঠিক, বাকিটার বললাম না, ফসল যা হবে ফসল হবে না, ফসলের নাতিপুতি হবে। যে যে বিষয় বসে তাকে আপনি সেই বিষয় না দিয়ে এমন বিষয় তার উপরে দিয়েছেন যে বিষয়ে জীবনেও শোনেই নাই। সারা জীবন পড়েছি আমি আইন নিয়ে, আমার আইন না দিয়ে যদি আপনি খাবার দেন আমি কি বুঝবো খাবারের? আপনি কি ঘুমাচ্ছেন? না, আপনি ঘুমাচ্ছেন না, না খালি সামনে আনার নিচে তাদের মাথার উপর সামনে আনা নেই ওরা কি করছে? সুতরাং আপনাকে যে বিষয় আল্লাহ জ্ঞান দিয়েছেন ওই বিষয় আপনি কাজে লাগান, এখান থেকে একটা শিক্ষা বের হয়। আপনার যেই ছেলেটা যেই কাজে লাগে ওই রকম কাজে তাকে লাগান। ও লেখাপড়া করতে ভালো লাগে না, পড়তে চাই না, ও মেকানিক বিভিন্ন কাজকর্ম জানে, ছোটখাটো কাজ, ওর পড়ানোর অত দরকার নেই, ও কাজ শেখান, কারণ ওই বিষয়ে পারদর্শী হতে পারলে ওর কর্মজীবন চালাতে পারবে। ওরে মেয়েরে পিটিয়ে পড়াতে পারছে না, ও শুধু দৌড় মারে,
পালায়, ওর দরকার করে পেছনে খাটনি করার, ও যেটা কাজ কারবারে যেই দিকে ভাপার আদর্শ ওই দিকে লাগিয়ে দিন। কারণ সবাই জজ ব্যারিস্টার হবে তাহলে দুনিয়া চলবে কি দিয়ে? মেকানিক হওয়া লাগবে না, সাইকেল সারা লাগবে না, এর নাম হেকমত। যেখানে যেটা লাগে সেখানে সেইটাকে লাগানো, এই যোগ্যতা নবীকে দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন। ওই জাকিহিম পবিত্র করা লাগবে কি দিয়ে? পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, এমনকি আমার যে শরীরটা আল্লাহ দিয়েছেন এই শরীরকেও পবিত্র করা লাগবে না লাগবে না? আরো জোরে বলেন। এটা যদি পবিত্র করতে না পারেন তাহলে নবীওয়ালা কাজ আমরা করব কি দিয়ে? আমার শরীরের ভেতরে 3.5 হাত যে বডি, এটা পবিত্র করার জন্য সব যাইতে বড় মাধ্যম হচ্ছে হালাল রুজি, হালাল খাবার। হালাল খাবার যদি আমরা তৈরি করতে না পারি, হালাল কর্মজীবন যদি সেট করতে না পারি, এই 3.5 হাত বডি যদি আমার হালাল তৈরি না হয়, তাহলে আমার এবাদত বন্দেগী আমার আল্লাহ কবুল করবে না। সুতরাং হালাল কর্মজীবন তৈরি করার জন্য, হালাল পরিবেশগুলো বানানোর জন্য, জায়েজ খাবার যদি উপায় করতে হয় যে পরিবেশ সৃষ্টি করা দরকার, ওইটার জন্য আপনি কাজ করেন। নবীওয়ালা কাজ করছেন এইটার জন্য আপনি কোনোদিন একটা কথাও তো বলেন না যে আমরা হালাল রুজি তৈরি করার জন্য হালাল কর্মজীবন চাই। কারণ প্রত্যেকটি কর্মজীবনে এখন দুর্নীতির আঁকড়া, কথা বলেন না কেন? চাকরি এখন আর চাকরি নেই, কোটা হয়ে গেছে, এই জন্যই তো আন্দোলন চলছে। আপনি অনার্স মাস্টার্স করে বসে আছেন, চাকরি ওই গাছের মাথায় আপনি উঠতেছেন, হঠাৎ করে কে যেন মই বা দিয়ে চাকরিটা পেড়ে নিয়েছে। লেখাপড়া করবে করবেন কি? ওইটার নাম কোটা, ওইটার নাম কি? সুতরাং এই যে পরিবেশগুলো তৈরি করার জন্য যেটা লাগবে, এরকম কোন কর্মসূচি আপনার হাতে থাকা লাগবে, এটা হচ্ছে নবীওয়ালা কাজ। এটা কি? মা বোন যারা এসেছেন আপনাদের পবিত্র করার নিয়ম কি? 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, এরপরে আপনার শরীরকে শুধু গোসল করলেই পবিত্র হবে না, আপনাকে পবিত্র করার জন্য গোসল তো মাস্ট বি লাগবে। কারণ সবচাইতে বড় পবিত্র আপনার স্বামীর কাছে আপনাকে হওয়া লাগবে। অনেক মহিলা এই কথা বলে, এলাকায় সবাই আমাকে ভালোবাসে, সবাই পছন্দ করে, শুধু এই খোকার বাবি আমাকে দেখতে পারে না। সবাই তোমাকে ভালো বলার দরকার কি? ভালো বলার দরকার তো ইনার, ইনি তোমারে দেখতে পারে না, সারা এলাকার মানুষ তোমার কাছে ভালো, তোমার কারোর দরকার নেই। আসল দরকার বাড়িওয়ালাকে। মা বোন যারা এসেছেন এই কথা বলে আমি নিজে শুনেছি, কারণ শাহিন কাটে স্কুলে যেয়ে দেখি ওই এক জায়গায় বসে বসে গল্প করছে আর শুধু স্বামীর বদনাম। কেজি স্কুল, ক্যাডেট স্কুল যেগুলো আছে ছেলে মেয়েকে নিয়ে ওগুলো বসিয়ে মারা বসে বসে এই গেবত করে আমি নিজে কানে শুনলাম। অবু তুই জানিস না, এলাকায় সবাই আমার পছন্দ করে, শুধু ওই বাড়ি আলে আমার দেখতে পারে না। আমি কি গো, ওইটা শুনে আমার আর একজন এরকম একটা কথা বলছে, এরকম যে হয় এই জন্য বললাম, মেয়েরা যারা এসেছেন আপনাকে সবাই পছন্দ করে কিন্তু আপনার স্বামী আপনাকে পছন্দ করে না, না আপনার জীবন পবিত্র হয়নি। আপনাকে তো আসল পছন্দ করা লাগবে আপনার স্বামী, কিন্তু না জায়েজ কোনো কাজে না, জায়েজ কাজে। জায়েজ কাজের ভেতরে থেকে যদি স্বামী দেখতে না পারে অসুবিধা নেই, কিন্তু জায়েজ কাজের ভেতরে থেকে আপনাকে যদি দেখতে পারে আলহামদুলিল্লাহ, আপনার জীবন সঠিক পবিত্র। আয়ু সাক্ষীহীন পবিত্র করা লাগবে সাহাবা একরামের জীবনের সাথে, ধাঁচের সাথে মিলিয়ে। ফাতেমা তো জহরা পবিত্র ছিলেন স্বামীর হুকুম মেনে না না মেনে? আল্লাহ মেয়েদেরকে স্বামীকে গুরুত্ব দেওয়ার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আজকে পর্যন্ত শেষ করছে, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।